মানে সবাই একটু হোল্ড করেন, হ্যাঁ সবাইকে মেনশন করে দেন, জয়েন করুক, হ্যাঁ আপু, একটু পানি খেয়ে আসি। ওকে আপু। আপনাদের মাঝে মুন্না ভাই তো কাজ পেয়েছে জানেন, হ্যাঁ একটু শুনছিলাম। একটু কেন শুনছেন মুন্না ভাই, আপনি ওনাদেরকে কেন? হ্যাঁ মুন্না ভাইয়ের লাস্ট মেসেজটা দেখছিলাম, এর আগেরগুলা পড়তে পারি নাই, অনেকগুলা মেসেজ তো। কালকে রাতে আপনাদের মেসেজ আমি যখন চেক করতে গিয়েছি 150 মেসেজ দেখেছি, 150। আপনি তো লাস্ট লাস্ট বুঝেছেন মেসেজটা ভাইয়া? মুন্না ভাই দেখছিলাম, মুন্না ভাই মনে হয় বলছিলেন না যে এই রিভিউ গুলা কিভাবে নিবেন, মুম্বাই আমি বুঝলাম, মুন্না ভাই মাঠের পাশে বলছিলেন কাজ করতে তো চাপ। আপনার কথা বোঝা ভাইয়া যাচ্ছে তো ভাইয়া। স্পষ্ট না, ভাইয়া শুনুন ভাইয়া, আজকে হ্যাঁ আমাদের লাইভে যেতে হবে বুঝেছেন? হ্যাঁ যান লাইভে যান, হ্যাঁ যান যান লাইভে যান, না সবাই গিয়ে লাইভে ভিউ দিয়েছেন। হ্যাঁ সমস্যা নাই, লাইভে গেলেও কি না গেলেও কি, ভয় পাওয়ার কিছু নাই। ভাইয়া আমরা এখানে যেভাবে ক্লাস করি, লাইভে গেলে দেখবেন ক্লাসের ধরন অন্যরকম, আপু কোথা থেকে হবেন লাইভে সবাই দেখতে লাইভ? থাকে তো। আপু ফেসবুক থেকে লাইভ কোন পেজ থেকে হবে, চিটাগাং ডিভিশনের পেজ থেকে নাকি আইসিটি ডিভিশনের পেজ থেকে? আপু চিটাং ডিভিশনের পেজ থেকে আচ্ছা তাহলে তো সমস্যা নাই, ওটাতে তো আছে। তো সিভি ডিজাইনের পেজের কাজে আপনি কি এসইও করতে যাবেন? এসইও মিনস হচ্ছে আমি কি অ্যাড ম্যানেজারের কাজগুলো ওনাকে করে দিতে পারবো, অ্যাড ম্যানেজার, তারপর ম্যানেজারের কাজ তো সে যদি পেজের পেইড প্রমোশন করে সেক্ষেত্রে অ্যাড ম্যানেজারের কাজ লাগবে আপু। আচ্ছা ঠিক আছে আপু, অ্যাড ম্যানেজারের কাজটা তো এটাই যে আমরা তার পেজের পেইড প্রমোশন করব, তাই না? সবাই কি আছেন? আমি কিন্তু লাইভে যাচ্ছি, সো একটু জি আপু আছি। অ্যাড ম্যানেজারের কাজটা তো হচ্ছে আমরা তার পেজের কোনো পোস্ট অর কিছুর জন্য এঙ্গেজমেন্ট বাড়াবো, লাইক বাড়াবো, ভিউ বাড়াবো। এখন তার কি কোনো ভিডিও আছে যেটার ভিউ সে বাড়াতে যাচ্ছে? না ভিডিও নাই, ছবি আছে, তো ওই সিভি ছবি কি অনেকগুলো। বাড়াবে নাকি সে পেজের লাইক বাড়াবে? অ্যাড ম্যানেজার সে কেন চাচ্ছে? অ্যাড ম্যানেজার চাচ্ছে বলতে উনি এসইও করে দিতে বলছে শুধু। এখন এসইও একটা পেজের এসইওর ওভারঅল তো একটা পোস্ট না যে আপু এসইও করে দিবেন, এসইও করতে গেলে তার ওভারঅল সমস্ত পোস্টের ব্যাপার থাকবে আপনার। এখন এসইও কি একটা পোস্ট আপনি করে দিবেন সে একদিনের একটা পোস্ট নিয়ে চলে যাবে? তাই একটা পেজের এসইও একটা পোস্টে হবে না আপু, কারণ এসইও রিলেটেড ব্যাপারগুলি হচ্ছে ট্যাগ ওয়ার্ড দেখা, সরি কিওয়ার্ড দেখা, তার কন্টেন্ট কিরকম, কন্টেন্টটা খুব ভালো করা, তারপরে হচ্ছে আপনার তার ছবি রেজলিউশনটা ভালো নিয়ে আসা, তার ওভারঅল পেজের গোছানোর যে ব্যাপারটা থাকে, পেজ অপটিমাইজেশনের ব্যাপারটা থাকে সেটা করে দেওয়া, তার কল টু অ্যাকশন বাটন অ্যাড করে দেওয়া, তার অ্যাবাউট সেকশন গুলি সেট করে দেওয়া, তার হচ্ছে হ্যাঁ ফ্রিকোয়েন্টলি হ্যাঁ কোশ্চেন করে দিবেন, এই ব্যাপারগুলো উনি করে দিতে বলছে একটু সময় নিয়ে, আর এবং হচ্ছে তার অটোমেশনটা সেট করবেন। তো ওভারঅল একটা শুধু সে পেজ খুলে বসে আছে, সে কিন্তু পেজের কাজ করছে না,
পেজের ওভারঅল কাজ আপনাকে করতে হবে। এইগুলি করার পরও একটা পেজের এসইও করতে প্রত্যেকটা পোস্টের আগে এসইও ব্যাপার থাকে, পোস্টের কোন জায়গায় কি শব্দ দিবে, কোন জায়গায় হ্যাশট্যাগ ইউজ করবে, কোন জায়গায় কোন কিওয়ার্ড দিবে। তো এই ব্যাপারগুলি কি প্রত্যেকটা পোস্টে যদি আপনি করতে যান সেক্ষেত্রে প্রাইজিংটা একরকম হবে, আবার আপনাকে যদি সে অ্যাড ম্যানেজারের কাজ করায় সেক্ষেত্রে প্রাইজিং আরেক রকম হবে। আগে ক্লিয়ার হন সে কি চাচ্ছে, কতদিনের জন্য পেজ আপনার কাছে দিতে চাচ্ছে সে, আপনি যে তার পেজটা ম্যানেজ করবেন কতদিনের জন্য, তারপরে প্রাইসটা বলবেন। যেমন কালকে রেজওয়ানা আপু যে কাজটা, রেজওয়ানা আপু আমার সাথে কথা বলে আপু বললো আপু লোকাল মার্কেটে এত প্রাইস, আপু কিন্তু জিনিসটা বুঝে নাই। রাতে যখন আপুর সাথে কথা হলো তখন কিন্তু আপুকে আমি ওভাবে বুঝিয়ে বলতে পারিনি যে আপু ব্যাপারটা এরকম না, প্রাইজিংটা অ্যাকচুয়ালি কম, নতুন অবস্থায় প্রাইজিংটা অনেক কম বলেছি আমি, যারা পুরনো হবে ঠিক আছে আপু আমি পেপারগুলো ওনার সাথে ক্লিয়ার করে আপনার সাথে কথা বলে নিতে তাইলে। হ্যাঁ আপনি প্রাইজিংটা যদি না বুঝেন আপনি আমাকে বলবেন, আমি প্রাইজিংটা আপনাকে বলে দিব কিরকম হবে, কিন্তু ওর কাছ থেকে আগে ক্লিয়ার হন যে আপনাকে হ্যাশট্যাগ দি নট এসইও, ওইটা এসইও না, ওইটা হচ্ছে ওয়ান কাইন্ড অফ কিওয়ার্ড, যে আপু কোশ্চেনটা করেছেন ওইটা হচ্ছে ওয়ান কাইন্ড অফ কিওয়ার্ড, হ্যাশট্যাগ দিয়ে যেটা আমরা দেই এটা ওয়ান কাইন্ড অফ কিওয়ার্ড, কারণ হ্যাশট্যাগ দিয়ে দেওয়ার কারণে এটা ট্যাগ হয়ে যায়। এবং পরবর্তীতে আপনি দেখবেন যে আমরা যখন সার্চ বারে ওই টাইপের ওয়ার্ড লিখি তখন ওই ওয়ার্ড রিলেটেড যত পোস্ট থাকে, পেজে থাকুক গ্রুপে থাকুক, যে গ্রুপগুলি পাবলিক থাকে আর কেউ প্রোফাইলে শেয়ার করেছে তারা আপনার সাথে রিলেটেড কোনোভাবে কানেক্টেড, তাদের ওই পোস্টগুলি আপনার ওখানে শো করতে থাকে যে এই টাইপের ওয়ার্ড দিয়ে এই এই পোস্টগুলি হয়েছে ফেসবুকে, ওই জন্য হ্যাশট্যাগটা ইউজ করা। হ্যাশট্যাগটা ওয়ান কাইন্ড অফ কিওয়ার্ড নট এসইও, ওটা কিওয়ার্ড, একটা কিওয়ার্ডে সরি একটা এসইওর মধ্যে কিওয়ার্ড থাকবে, এসইও ছোট একটা পার্ট, এসইও না। বুঝতে গেছে সুশান্ত ভাইয়া, ফুল এসইও না। একটা পেজে কতটা প্রোডাক্ট সেট করা যায় ভাইয়া, পেজে প্রোডাক্টের তো আপনার লিস্টিং থাকবে না, লিমিটেশন নাই যে আমি কত প্রোডাক্ট সেট করতে পারবো, এইরকম মানে এই টাইপের কোশ্চেন আমি আসলে আগে কখনো পাইনি যে কতটা প্রোডাক্ট, কারণ একটা পেজ অন করছেন, একটা বিজনেস আপনি রান করছেন, একটা বিজনেসের কি কোনো লিমিটেশন থাকে যে আমি এত প্রোডাক্টের বেশি নিতে পারবো না, আপনার যত প্রোডাক্ট ইচ্ছে আপনি অত প্রোডাক্ট সেল করবেন, এখানে তো কোনো বাইন্ডিংস এর কিছু নেই ভাইয়া। ভাইয়া মুখ ব্যথা কথা বলতে পারছেন না, আর আমি সকাল থেকে ক্লাস নিয়ে আমার গলার এই অবস্থা নিয়ে আপনাদের সাথে যখন কথা বলি একটা কথা ডাবল রিপিট করি তখন মাঝে মাঝে দেখা যায় যে আমার গলাতে আমার প্রচন্ড জ্বালা পোড়া করে, গলার কষ্ট হয়ে যায়। এখন আমি পারছি না যে একটা দিন রেস্ট নিব, কারণ আমি আর কোনো অফ নেই, আমি অফ নেওয়া মানে হচ্ছে আপনাদের একদিনের অফ হয়ে যাওয়া, কেমন লাগে বলতো, আমার একটা মানে লাইফটা স্টার্টই হচ্ছে না। কেউ কি একটু গিয়ে দেখবেন এলইডিপির পেজে লাইফটা কি স্টার্ট হয়েছে কিনা, দেখছি একটু দেখবেন এলইডিপি যে চিটং ডিভিশনের যে পেজটা আছে ওখানে লাইফটা স্টার্ট হয়েছে কিনা। পেজ সিকিউর করার অপশন, পেজ সিকিউরিটির ব্যাপারটা হয় কি ভাইয়া, পেজের অ্যাডমিন যদি চেঞ্জ না হয় এবং পেজের অ্যাডমিনটা যাকে দিচ্ছেন, অ্যাডমিন ছাড়া আপনার পেজের ওনারশিপ কেউ নিতে পারবে না, আপনার ওনারশিপ নিতে পারবে শুধুমাত্র আপনার প্রোফাইল থেকে, আপনার যদি ফেসবুক প্রোফাইল ফেসবুক আইডিটা তার কাছে যায়, আর সেটা হচ্ছে আপনি যদি অন্য কাউকে অ্যাডমিন দেন, এই দুইটা জিনিস যদি তার কাছে থাকে, দুইটা জিনিসের যে কোনো একটা জিনিসের এক্সেস তার কাছে থাকলে সে আপনার পেজের ওনারশিপ নিতে পারবে। জি আপনি এখনো তো স্টার্ট হয়নি, আপনি মনে হয় রেকর্ডিং দেন নাই, সবই দেয় আপু আমার এখানে বাফারিং করছে, হতে পারে। মুন্না ভাইয়া বুঝেছেন, যদি আপনার প্রোফাইলের এক্সেস আর আপনার পেজের অ্যাডমিন রোলটা আপনি কাউকে দিয়ে থাকেন তাহলেই সে আপনার পেজের ওনারশিপ নিতে পারবে, এছাড়া নিতে পারবে না। এখন আপনি যদি আপনার অ্যাডমিনশিপটা আপনার কাছেই রাখেন এবং আপনার প্রোফাইলটা সিকিউর রাখেন তাহলেই হচ্ছে একটা পেজ সিকিউর থাকবে। ক্লিয়ার মুন্না ভাইয়া? আইডি হ্যাক করার কথা কি বলেছে আপু, কেউ আইডি হ্যাক করলে তখন পেজ কি পরে ব্যাক পাওয়া যাবে? এখন ডিপেন্ড করে, সে যদি অ্যাডমিনশিপ চেঞ্জ না করে দেয় তাহলে ব্যাক পাবেন, আর যদি অ্যাডমিনশিপ চেঞ্জ করে দেয় তাহলে ব্যাক পাবেন না। সেক্ষেত্রে আমি আপনাদের সবাইকে বলেছি আপনাদের পরিচিত যাদের হচ্ছে মা বা বোন বা ধরেন আমাদের ফ্যামিলি মেম্বার যারা থাকে তাদের একটা আইডিকে আমরা অ্যাডমিন দিয়ে রাখবো,
আমার আইডির সাথে তাদের একটা আইডিকে অ্যাডমিন দিয়ে রাখবো, কারণ হচ্ছে যদি কোনো কারণে আমার আইডি হ্যাক হয়ে যায় তাহলে যাতে আমি আমার পেজটা আমার ওনারশিপটা যাতে আমার কাছে থাকে, আমি তাড়াতাড়ি গিয়ে পেজ থেকে আমার যেই আইডিটা হ্যাক হয়েছে ওই আইডিটাকে আমি রিমুভ করে দিবো। অ্যাডমিন থেকে রিমুভ করে দিলে পেজের অ্যাক্সেস তার কাছে তখন আর থাকবে না, আপনার পেজ সিকিউর হয়ে যাবে। ক্লিয়ার? ওয়েলকাম আপুরা ভাইয়ারা। কিন্তু কথা হচ্ছে আমি যদি এখন এটা না দেই আপনাদের কি অ্যাসাইনমেন্ট, আপু আপনি বলেছিলেন পেজের কাজ করার সময় আইডি ডিসেবল হয়ে যেতে পারে, আপু পেজ কি ডিলিট হয়ে যেতে পারে? যদি আইডি ডিসেবল হয়ে যায় এবং ওই পেজের আন্ডার ওই আইডির আন্ডারে আপনার পেজ থাকে এবং সেক্ষেত্রে আপনার যদি একটাই অ্যাডমিন থাকে, আইডি ডিসেবল মিনস আপনার পেজও ডিসেবল হয়ে যাবে। এরকম অনেক বাই রিকোয়েস্ট আসবে আপনাদের যে আমার আইডি ডিসেবল হয়ে গেছে, আমার আইডি ব্লকড হয়ে গেছে, আমার পেজের কোনো অ্যাডমিন নেই, এই পেজটাকে কি কোনোভাবে আমাকে আবার ব্যাক করানো যায় কিনা, এরকম অনেক আসবে আপনার, কিন্তু সেটা সম্ভব না। এই জন্য যে কোনো সময় বায়ারকে যখন পেজ খুলে দিবেন বায়ারকে জাস্ট এটা বলবেন যে এটা তোমার সিকিউরিটির জন্য, সেফটির জন্য তুমি দুইটা অ্যাডমিন রাখো। দুইটা অ্যাডমিন যখন থাকবে তখন হচ্ছে তার যে কোনো একটা আইডি ডিসেবল হলেও অন্য একটা আইডিতে তার ওনারশিপটা থাকবে, পেজ তখন ডিসেবল হবে না। ক্লিয়ার? আচ্ছা, এই সমস্ত কোশ্চেন হচ্ছে আমাদের সুশান্ত পল ভাইয়ার। আচ্ছা, আমি কি লাইভটা স্টপ করে দিই আপনাদের কাছে? আচ্ছা, আপনাদের কাজ শুরু করি আমি, দেখি আমার লাইভ তো হচ্ছে না দেখা যাচ্ছে। আপু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। খাদিজা আপু কেমন আছেন, আপনার বাসার অবস্থা কিরকম এখন? আমি তো বেরোচ্ছিলাম। থাকা ট্রাই করেন, দেখেন কি অবস্থা হয়, সাবধানে থাকেন আপু। আপনার বাবুরা আছে বাসায়? আছে, ওদেরকেও বেরোতে দিই না তো আজকে অনেক দিন ধরে, প্রায় 3 মাস ওরা বের হইছে, যে ছাদেও যেতে দিই না। না আপু, ছাদেও যেতে দেওয়ার দরকার নেই আমাদের, আমরা ছাদেও যাব না। এইটুকু তখনো এই যে জায়গাটুকু এখন করছি এই জায়গাটুকু তখনো হয়ে তখনো লাইফটা স্টপ হয়ে গেছে, এখনো হয়ে এখনো স্টপ হয়ে যাচ্ছে। লাইভের প্যারা না নেই আমরা, আমি জাস্ট স্ক্রিনশট নিয়ে অফিসকে দিয়ে দিই যে এরকম হচ্ছে না। আচ্ছা, আপনারা কি ছবি এসইও নিয়ে কারো কোনো প্রবলেম হয়েছে করতে পেরেছেন? ছবি এসইওটা কি করতে পেরেছেন সবাই? পিএনজি ফাইলগুলো তো হয় না, শুধু জেপিজি গুলো হয়। জেপিজি গুলো হচ্ছে, পিএনজি গুলো হচ্ছে না। পিএনজি গুলোকে ইলাস্ট্রেটর ওপেন করে জেপিজি করে নিবেন, জেপিজি ফরম্যাটটা চেঞ্জ করে দিলে হয়ে যাবে। কিন্তু জেপিজি ফরম্যাটে দিয়ে দিলে আপু, জেপিজি ফরম্যাটটা আমরা ক্যানভা থেকে নামাতে পারছি, কিন্তু জেপিজি তে দিলে তখন আর আপনার ইয়ে থাকছে না, যদি না হয় তাহলে ভাইয়া এটা আমাকে একটু জানতে হবে যে পিএনজি কেন হচ্ছে না, আমার ভাইয়াকে জিজ্ঞেস করতে হবে। আপনারা যখন আমাকে জিজ্ঞেস করেন আমি অনেক কিছু হয়তো আপনাদের মতো অত ভাবে না বুঝলে বা আমার কোনো জায়গায় কনফিউশন ক্রিয়েট হলো আমি ভাইয়াকে জিজ্ঞেস করি, আমাকে একটু টাইম দিবেন, আমি এটা ভাইয়াকে জিজ্ঞেস করে আপনাদেরকে আজকে কালকে জানাবো। এভাবে করলে হাফ এন আওয়ার অলরেডি চলে গেছে, আপনাদের ক্লাস আমি কখন নিব? আমরা হচ্ছে আজকে, আপনি তো এখন স্ক্রিন শেয়ার করলে বলবেন আপু আপনার স্ক্রিন ব্লার, কি করব বলেন? আজকে তো শিখব হচ্ছে আমরা জব পোস্ট এবং লিংকডইনে একটা কোম্পানি পেজ কিভাবে খুলে, একটা ফার্স্টে কোম্পানি পেজের ওভারঅল এবং লিংকডইন থেকে একটা জব পোস্ট কিভাবে করা যায়। জব পোস্টের কথা বলেছি আমরা? জি আপু।
জব পোস্টটা কিভাবে করা যায় এবং হচ্ছে একটা কোম্পানি পেজ কিভাবে খুলতে হয়, ওভারঅল এই জিনিসটা আমরা দেখবো। এখন আমার স্ক্রিন যদি শেয়ার করি আপনারা ব্লার ব্লার বলতে পারবেন না, কারণ আমার এখানে আজকে ঝড় বৃষ্টি হয়েছে। আমার স্ক্রিন কি শেয়ার করে দিব আপু? আমি কি করব? এটা করতে পারেন যদি আপনার ওখানে আপু কোনো প্রবলেম নেট বাফার না থাকে, আপনার স্ক্রিন ক্লিয়ার থাকে। ঠিক আছে, বাট আমার বাসার অনেক বাফারিং আছে। তাহলে তো আপনাদের কানের কানের 12টা বাজবে। তাহলে কাটটা করব বলবেন, কার বাফারিং নেই? জি ভাইয়া, ট্রাই করে দেখব। মোটামুটি এখন তো বাফারিং নাই, বাকিটা দিয়ে দেব। দেখছেন এতক্ষণ ট্রাই এর পরও কিন্তু আমার লাইফটা পর্যন্ত যায়নি। আমি একটু অফিসকে জানাই, আপনারা হচ্ছেন স্ক্রিনটা একটু শেয়ার করেন আমার সাথে। শব্দ আপু আমার থেকে আমি লিভ নিয়ে আবার জয়েন করছি। হ্যাঁ, এ বলার জন্য ফোন দিছে মনে হয় ক্লাস করবে না। উপরে অনেকগুলো ফাইল খোলা, ও আপুর ফাইবারের ফাইল মে দিয়ে ট্যাব ওপেন রিসার্চ করছিলাম তো এইজন্য। ওই যে ফাইবারের দেখেছেন, এটা ফাইবারের লোক, আপনাদেরও হবে, আপনাদেরও হবে ইনশাআল্লাহ আপুর মত। হ্যাঁ, আপু আছে যেহেতু অসুবিধা নাই আমাদের। হ্যাঁ, আপনাদের ব্যাচের মাশাআল্লাহ একটা বন্ডিং আছে যে একজন পারলে আরেকজনকে হেল্প করেন, যে আমি পারছি ওকে কেন দেখাবো। ওই ঘোষিটি বেগমটা আপনাদের এখানে নেই কিভাবে করেন, কিভাবে খুলবো বলতেছে যে এটা তো আপনাদেরকে বলা যাবে না। আমি এটা বুঝি না যে বলছে কথা হচ্ছে প্রত্যেকটা মানুষের কাজের ধরন, প্রত্যেকটা মানুষের কাজের কথা বলার ধরন আলাদা থাকে। আমি আমার বায়ের কাছে যেভাবে অ্যাপ্রোচ করব আপনি ওভাবে অ্যাপ্রোচ করবেন, ওরকম তো না। আপনার অ্যাপ্রোচ আমার অ্যাপ্রোচ ডিফারেন্স থাকবে, টোটালি ডিফারেন্ট হবে, তাই না আপু? জি আপু। তো সেই ক্ষেত্রে কেন এটা করা যে আচ্ছা আমার বায়ারকে আমি দিব না, বা আমার বায় আমি এটা শিখালে শেষ হয়ে যাবে, কেন এটা করব? আমি এটাই বুঝি না। এরপর ট্রেনারই বলতেছে মানে আপনাদের মধ্যে আসলে কোনো বন্ডিংই নেই। এরকম হচ্ছে যদি ভালো হয় ওয়েদার তাহলে আমি জয়েন করব। আপনি আমাকেই মেনশন করে লিখে দিবেন, তাহলে ওই ট্রেনার গ্রুপ বুঝে যাবে, তাহলে হয়ে যাবে। ঠিক আছে ভাইয়া, এটা নিয়ে টেনশন নিয়েন না। আসলে ওই বজ্রপাত হচ্ছে তো এই কারণে। আচ্ছা, জি আপু আপনার বলেন। আপু আমার এখানে হচ্ছে এটা কেন ভালো লাগছে আমার, এটা তো আমাদের ব্যায়াম করার অবস্থা যেরকম, এটা আসলে করা উচিত আপু আমাদের। আপনি এভাবে হাসছেন, ছি, এটা আসলে আমাদের করা উচিত।
ও এমনে পা তুলতেই অবস্থা খারাপ হয়ে যায়, তারপরে এইভাবে কেমনে তুলবো আমরা? আল্লাহ কি বলেন আপু, তোলা যায়? আমার এই ব্যাচের সাথে আমার মর্নিং ব্যাচের একটা ডিফারেন্স আছে, কি জানেন? আমার মর্নিং ব্যাচের ছেলেগুলি সারা দিন আপনাদের মতো কথা বলে কিন্তু মেয়েটা কথাই বলে না, আর এখানে হচ্ছে সবাই কথা বলে, সবাই কথা। ভাইয়াগুলি সুমন ভাইকে না ডাক দিলে সুমন ভাই কোনোদিন আমাকে রিপ্লাই দেয় না, সুমন ভাইয়ের মুখ থেকে শুনি নাই যে আপু এটা কি। ও যখন আমার যখন আমার প্রবলেম হবে তখন বুঝতে পারবেন। হ্যাঁ আমি দোয়া করি আপনার প্রবলেম হোক, কারণ আমি আপনার কোশ্চেনের আনসার দিতে অনেক বেশি। আরে যে ব্যায়াম করার কথা বলছেন না, যারা যারা মোটা হয়ে গেছেন, হ্যাঁ তারা ব্যায়াম করার আগে, এই ব্যায়ামগুলো কঠিন ব্যায়ামগুলো করার আগে দৌড়ানোর প্র্যাকটিস করেন, লাফানোর প্র্যাকটিস করেন। যখন আপনি দৌড়াবেন এবং লাফাবেন তখন আপনারা হালকা হবেন, হালকা হওয়ার পরে এই ব্যায়ামগুলো করবেন, না হলে আপনি চিত হয়ে পড়ে যাবেন। আরে ভাই এটা ট্রাই করছিলাম, মেবি উনি বেশি হাসতেছে। ভাই তো ভাই লাফাইতাম, বাসায় গিয়ে লাফাইতাম। আমরা ইয়োগা দেই, আমরা ডিজিটাল মার্কেটিং এ ট্রান্সফার করি। যদি কারো মাটি পড়তে পারে, আমরা ইয়োগা ক্লাস বাদ দিয়ে আমরা ডিজিটাল। আপু আমি দেখাচ্ছিলাম যে এখানে, মানে আমি যখন এটাকে সেভ করতে যাচ্ছি, হ্যাঁ ডাউনলোড অপশনটা আসছে না, এই টাইপের কিছু আপু কাউকে থেকে এটা আমাকে পে শো করতেছিল। পে মানে হচ্ছে যে কি, আপনি যে কোনো একটা পেইড এর জিনিস ইউজ করছেন, যার কারণে প্রো যেগুলো ডাউনলোড করতেছেন প্রো হিসেবে ইউজ করলে সেগুলো হবে যে পে শো করবে। এটা কিভাবে কি করব? প্রো এই যে ওখানে লেখা আছে দেখেন, এই ওয়েট আপু দেখেন, এই যে ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড একটা জিনিস দেখাচ্ছে, দেখতে পাচ্ছেন আপনি? ট্রান্সপার এই এলিমেন্টটা ফ্রি কিন্তু আপনি ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ, ব্যাকগ্রাউন্ডটা হোয়াইট ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড রাখছেন, ওই জন্য এটা আপনাকে পে যাচ্ছে। এবং দেখেন আপনি যে পিক্সেলটা, যেই পিক্সেলটা নিয়েছেন 100 কত বাই কত দেখতে পাচ্ছেন, সরি 1220 বাই 1080, এটা হচ্ছে 1920। বুঝতে পেরেছেন কেন আপনার কাছ থেকে পেমেন্ট চাচ্ছে? আপনি হচ্ছেন ট্রান্সপারেন্ট লোগো রাখছেন, ট্রান্সপারেন্ট লোগো আকারে এটা ইউজ করতে যাচ্ছেন, ট্রান্সপারেন্ট লোগো আকারে তো এটা ইউজ করতে দেন যে ফ্রিতে। বুঝতে পেরেছেন আপু? এটা ব্যাকগ্রাউন্ড দিতে হবে আপনার, আপনাকে ব্যাকগ্রাউন্ড দিতে হবে। আপনি এভাবে নামাতে গেলেই তারা পেইড যাবে, কারণ এভাবে নামালে যে কোনো একটা ব্যাকগ্রাউন্ড দেন। আচ্ছা আমি দেখি কেন কালকে যে ঝামেলাটা হয়েছে এখন হয় কিনা। আপু পেমেন্ট চাইলেও নিচের দিকে একটা অপশন থাকে ডাউনলোড করার, কিন্তু ওটা ওয়াটারমার্ক থেকে যায়। হ্যাঁ ওটা ট্রায়াল আসে ভাইয়া, আমি এসে করছিলাম নাকি কিন্তু ট্রায়াল আসছিল। আপু বুঝেছি, আমি ইউজ করেছি, ডাউনলোড করতে পেরেছি কিন্তু ওয়াটারমার্ক হয়ে গেছে। ওইটুকু আপনি ক্রপ করে কেটে ফেলে দিবেন, প্র্যাকটিসের জন্য ওয়াটারমার্ক থাকলেও তো কোনো দুঃখ নেই। সেটাই এখন কথা হচ্ছে ভাই, আমরা গ্রাফিক্স এর কাজ জানি না, এখন গ্রাফিক্স এর টুকটাক কাজ, ছোটখাটো কাজ, যেটা এটার জন্য যাতে আমরা আটকে না যাই, এটার জন্য যাতে আমার ওয়ার্ডারটা ক্যান্সেল না হয়, সেই জন্য কিন্তু এই টুলসটা দেখাচ্ছে। এটা কিন্তু ডিজিটাল মার্কেটিং রিলেটেড কোনো টুলস না, এটা আপনাদের এক্সট্রা একটা কি বলবো, এক্সট্রা একটা হচ্ছে ডেজার্ট আমি গিফট করলাম। আচ্ছা ক্যানভার আপু কি পাচ্ছিলেন না আমি দেখি, আর আমাদের লিঙ্কডইন এর হচ্ছে জব পোস্টে যাব, জব পোস্ট আপু ক্যানভার এটা আমার ক্লাস সবাই জব পোস্টটাতে যাই। ঠিক আছে আমি অলরেডি লিঙ্কডইনে চলে আসছি। আচ্ছা আমরা জব পোস্টে যাই, জব পোস্টের জন্য হচ্ছে আমাকে যেটা করতে হবে সেটা এই যে আমার ওয়ার্কের একটা জায়গা আছে দেখতে পাচ্ছি আমরা সবাই, যে হোম মাই নেটওয়ার্ক জবস মেসেজ নোটিফিকেশন নিয়ের পাশে ওয়ার্কের একটা বাটন আছে, এখানে ক্লিক করলে এই যে দেখেন এখানে হচ্ছে জব পোস্ট, পোস্টে জব একটা লেখা আছে দেখতে পাচ্ছেন, লার্নিং ইনসাইটস পোস্টে জব অ্যাডভার্টাইজ, অ্যাডভার্টাইজ হচ্ছে আমরা যেটা ফেসবুকে অ্যাড ম্যানেজারের কাজ করি সেটা।
স্ক্রল করে নিচের দিকে নামেন আপু। এই যে লেখা আছে পোস্টে জব ফর ফ্রি, কিন্তু পোস্টে জব ফর ফ্রি এটা এখন মেবি নতুন দেখে, কিন্তু আপনাদের যদি পুরনো আইডি হয় বা অন্য কোনো ইয়ে হয়, মানে বেসিক্যালি জব পোস্ট হচ্ছে আপনার পেমেন্ট দিয়ে করতে হয়। আজকে সকালের ব্যাচে যখন দেখালাম তখন তাদের দেখলাম $15 হচ্ছে পার ডে, হ্যাঁ পার ডে বাজেট দিতে হচ্ছে $15, নিচে দিলে আপনি জব পোস্টটা পোস্টই করতে পারবেন না। আর আরেকটা ব্যাপার লিঙ্কডইন, আমি ফার্স্টই বলেছি লিঙ্কডইন হচ্ছে প্রচন্ড রিচ একটা জায়গা, প্রচুর প্রফেশনাল একটা জায়গা। এখানে অ্যাড ম্যানেজার যেমন আমরা ফেসবুক থেকে $5 অ্যাড রান করাতে পারি, এখানের মিনিমাম বাজেট লিমিট হচ্ছে $8, $8 এর নিচে আপনি অ্যাড রান করাতে পারবেন না। এবং ফেসবুকে যেমন $5 এর মধ্যে আমরা বেশ বড় একটা অ্যামাউন্টের ট্রাফিক নিয়ে আসতে পারি, টার্গেটেড অডিয়েন্স আমাদের পোস্টে এঙ্গেজ করাতে পারি, এখানে পার ক্লিকের জন্য $1.5 অলমোস্ট $1.5 খরচ হয় শুধু একটা ক্লিকের জন্য। এই জন্য লিঙ্কডইনের অ্যাডটা খুব কম পাবেন, লিঙ্কডইনের অ্যাডভার্টাইজের জিনিসটা খুব কম আসে। লিঙ্কডইনের বেসিক্যালি যেটা আসবে সেটা হচ্ছে যেটা সুমন ভাইয়া পেয়েছে, যে অ্যাড কানেক্ট করবো, বসে বসে তুমি অ্যাড কানেক্ট করে দাও, তুমি প্রোফাইল গুছিয়ে দাও, তুমি প্রোফাইল ক্রিয়েট করে দাও, জব পোস্ট করে দাও। কারণ জব পোস্টের লিমিটটা ওরা জবের জন্য আসলে হয়, কিন্তু অ্যাডটা অত আসবে না যেটা ফেসবুকে আমরা পাবো। যত ফেসবুকের অ্যাড পাবো আমরা কিন্তু লিঙ্কডইনে অত অ্যাড পাবো না, কারণ লিঙ্কডইনের অ্যাড গুলি বেসিক্যালি অনেক বড় কোম্পানি, যারা অনেক মাল্টিন্যাশনাল কোম্পানি যাদের হিউজ আর্নিং, তারা লিঙ্কডইনে এসে পোস্ট করবে, তারা লিঙ্কডইনে তাদের প্রমোশন করবে। বোঝা গেছে আপুরা ভাইয়ারা? আমরা আজকে জব পোস্টটা দেখবো, আরেকটা হচ্ছে কোম্পানি পেজ খোলা দেখবো। ফার্স্টে আমরা কোম্পানি পেজ খোলা দেখবো। আপু স্ক্রল করে নিচের দিকে নেমে আসেন, মিথিল আপু স্ক্রল করে নিচে নিচে চলে আসেন। এই যে ক্রিয়েট এ কোম্পানি পেজ, এখান থেকে পেজ খুলবো। আমরা যেমন ফেসবুক পেজের রোল দিতে পারি সেম ওয়েতে কিন্তু আমরা কোম্পানি পেজেরও রোল দিতে পারবো। বায়ার যখন আমাদের আপু এটাতে ক্লিক করে, আমরা যখন বায়ার যখন কোনো পেজের আন্ডারে কাজ দিবে সেই কাজটার জন্য আমাদের হচ্ছে পেজের রোলটা দিলেই হয়ে যাবে, বায়ারের অ্যাকাউন্টের এক্সেস লাগবে না। এখানে হচ্ছে 4 টাইপের পেজ খোলা যায়। স্মল বিজনেস যেখানে হচ্ছে 200 নিচে এমপ্লয় থাকবে তাদের জন্য, যারা 200 উপরে এমপ্লয় থাকবে তারা মিডিয়াম টু লার্জ। শোকেস পেজ দ্যাট মিন্স হচ্ছে আমার কোনো পেজ আছে ওই পেজের সাথে অ্যাসোসিয়েট করে সাব পেজ, সাব পেজ আকারে একটা পেজ খোলা যায় এখানে, যেটা আমরা ফেসবুকে পারি না এটা এখানে পারি। আরেকটা এডুকেশন মানে স্কুল কলেজ ইউনিভার্সিটি আর এই যে মিথিলাপুর যেই উইমেন আইটি হাবের যে ব্যাপারটা আছে এটার জন্য আপু এখান থেকে এই পেজটা খুলতে পারবে, কারণ ওটা তো এডুকেশন রিলেটেড। আপু এখান থেকে পেজটা খুলতে পারেন, চাইলে এখনই খুলে ফেলতে পারেন আপনি আপনার অ্যাকাউন্ট থেকে, আপনার শেখা হয়ে যাবে, আপনার কাজও হয়ে যাবে। আর যদি না হয় তাহলে আমি বলবো স্মল বিজনেস দিয়ে খুলেন, যেখানে হচ্ছে 200 এমপ্লয়ের নিচে কাজ করবেন। এখন আপনি আপনার উপর ডিপেন্ড করে। আপু এডুকেশনে এখানে গেলে কি অনেকগুলো ইনফরমেশন লাগবে? এখন মোটামুটি অত ইনফরমেশন লাগে না আপু, পরবর্তীতে আপনি অ্যাড করতে পারবেন। নাম দিবেন আপু আপনার পেজের নাম, এখানে ব্যাপারটাও অনেক ঝামেলা। জি আপু ঝামেলা মনে হচ্ছে? আপুর কাছে কি ঝামেলা মনে হচ্ছে এডুকেশন পেজটা? মিথিলা কথা শুনে যাচ্ছে? হ্যাঁ শোনা যাচ্ছে আপু। আপু আমার কথা কি শোনা যাচ্ছে? হ্যাঁ শোনা যাচ্ছে আপু, ক্লিয়ারলি শোনা যাচ্ছে, প্রবলেম হচ্ছে না। বাফারিং করতেছেন আমার, তাহলে কার বাফারিং করছে না? যার বাফারিং করছে না উনি স্ক্রিন শেয়ার করেন। আমার সাউন্ড আসছে না, আমার সাউন্ড পাচ্ছেন না আপনি? আওয়াজ আচ্ছা আপনি শুনছেন? হ্যাঁ মানে কতক্ষণ পর পর দেখা যায় যে আপনার কথা শুনতেছি না। ও
আপনি কি শুনতে পাচ্ছেন? আপুর কি খুব বেশি প্রবলেম হয়ে যাচ্ছে নেটের? এখন শুনতেছি। ওকে, বললাম এখানে পেজ আইডেন্টিটি, আমাদের পেজের নাম দিতে হবে। যে কোনো একটা পেজের নাম দিব আমরা, যে পেজটা খুলতে যাচ্ছি পেজের নাম দিতে হবে আমাদেরকে। পেজের নাম আমাকে দিব পেজটা? হ্যাঁ, আপনি যদি আপনার আপনার একটা পেজ খুলছেন আপনি একটা নাম দিতেই পারেন আপু। এটা আমরা ট্রাই করবো, আসলে এটা আমি প্র্যাকটিস পারপাসে সবাইকে বলবো না কেন, কারণ লিঙ্কডইনের ব্যাপারগুলো একটু অন্যরকম, তো আমাদেরকেও অত ডিটেল অত ভাবে আপনারা যেভাবে দেখছেন বা আপনাদেরকে আমি যেভাবে করাচ্ছি এভাবে হয়তো আমাদেরকেও বলেনি। যে সত্যি কথা আপু, আমার ভাইয়া অনেক ডিটেইলে বলেছে কিন্তু তারপর আপনাদের মতো করে এত ডিটেইলে বলেনি ভাইয়া। আপনাদের জন্য যে ডিটেইলটা আমি দেখাই এই ডিটেইলটা ভাইয়া আমাকেও বলেনি। এখানে হয়তো আমারও কিছু অজানা থেকে যেতে পারে, যেটা আমি আপনাদের কাছ থেকে জেনে নিতে পারবো, কোনো প্রবলেম হবে না। ঠিক আছে, জি আপু। সব শোনা যাচ্ছে কিন্তু, যে বলছে শুনে যায় তার সমস্ত কথা শোনা যাচ্ছে। আপু আমি নামটা দিয়েছি এখানে। এটা কি আপনি এডুকেশন এডুকেশনটা দিয়ে খুলছেন নাকি আপনি পরে স্মল বিজনেসে ট্রান্সফার হয়েছেন? স্মল এ আছে আপু। আচ্ছা, স্মল এ থাকলে ওকে। এখানে এখানে হচ্ছে এই যে দেখেন উইমেন আইটি হাব, উইমেন ইন আইসিটি, ও আইসিটি বাংলাদেশ। ওকে, এখানে হচ্ছে লিংকডইনের যে আমরা যেটা একটা পাবলিক ইউআরএল করতে পারতাম না, আমরা ইউজার নেম সেট করতে পারতাম, মনে আছে ফেসবুক পেজে? সেম এখানে একটা ইউআরএল ক্রিয়েট হচ্ছে ওই যে নিচের এটা। আচ্ছা, তারপরের ওয়েবসাইটের যে ব্যাপারটা থাকে, যদি আমাদের ওয়েবসাইট থাকে তাহলে আমরা দিব, যদি ওয়েবসাইট না থাকে তাহলে দিব না। এটা কোনো রিকোয়ারমেন্ট যে দিতেই হবে ওরকম কিছু না। তারপরে হচ্ছে ইন্ডাস্ট্রি, এটা কি টাইপের ইন্ডাস্ট্রি, আমার বিজনেসটা কি টাইপের কাজ, এখানে এটা সিলেক্ট করে দিতে হবে যে কোন টাইপের কাজ, যাতে ওই যে আমরা যখন ফিল্টার করি তখন ফিল্টারে যখন আমরা একটা ইন্ডাস্ট্রি সিলেক্ট করি ওই ইন্ডাস্ট্রিতে আমার এটা শো করে। দ্যাটস ওয়াই এখানে সিলেক্ট ইন্ডাস্ট্রি দিয়ে দিতে হয়। আইটি রিলেটেড কিছু আছে, ইনফরমেশন টেকনোলজি যেটা ওটা দিয়ে দিতে পারেন। আইটি রিলেটেড এখানে আসলে চাইলি সবগুলি এখনো অতটা অ্যাভেলেবল না। আচ্ছা, ইনফরমেশন সার্ভিস দেয়া যায়। কোম্পানি সাইজ দিতে হবে, সাইজ দিতে হবে আপু। সাইজ মিন্স হচ্ছে এই যে যেখানে দেখবেন স্টার মার্ক ওইগুলো সমস্ত কিছু আমাদের ফুলফিল করে যেতে হবে, আদারওয়াইজ আমরা যেতে পারবো না। এখানে হচ্ছে এমপ্লয়মেন্ট টাইপ, ওই যে বললাম 200 এমপ্লয় পর্যন্ত হবে স্মল। এখন আমার কতজন এমপ্লয় আছে, 2 থেকে 10, 11 থেকে 50, 11 থেকে 50 দিয়ে দেন, কারণ আমাদের বাচ্চা সবাই তো আপনার কোম্পানির এমপ্লয় হয়ে যাবে এখন। আচ্ছা, কোম্পানি টাইপ দিবেন আপু, এটা কি পাবলিক কোম্পানি, এটা কি সেলফ, দেখেন এখানে সেলফ এমপ্লয়মেন্ট, গভর্নমেন্ট এজেন্সি, নন প্রফিট, সোলো পার্টনারশিপ, তারপর কি প্রাইভেট হেলথ, আর একটা কি যেন আছে, এটা নন প্রফিট আপু, পার্টনারশিপ। আচ্ছা, পার্টনারশিপ অর্গানাইজেশন, ওকে, নন প্রফিট। তারপরে নিচের দিকে যে পেজে লোগো দিতে হবে একটা, শুধু এটা দিলেই হবে না আপু। এরপরে হচ্ছে ট্যাগলাইন দিতে হবে আপনাদের, এটার একটা ট্যাগলাইন আছে না, ট্যাগলাইন দিতে হবে। আপনাদের ব্যাচের এতগুলি স্টুডেন্ট, আমি একটু লাইভে যেতে চাইলাম, আমি পারলাম না, সবাই দেখতো আমার ব্যাচটাকে।
আপু আমরা তো প্রতিদিনই আসি, কিন্তু আপনাদেরকে তো যেমন আপনাদের ব্যাচের হচ্ছে টোটাল 13টা কোম্পানি থেকে, একটা সেকেন্ড, টোটাল 13টা কোম্পানি থেকে এই কাজটা কাজটা দেয়া হয়েছে আইসিটি ডিভিশন থেকে, যে 40 ক্রিয়েট পেজ দিয়ে এই যে এখন এখানে ডেসক্রিপশন অ্যাড করতে হবে, তারপরে আর যদি ওয়েবসাইট না থাকে তাহলে ডোন্ট হ্যাভ লিখে দেন, আর লোকেশন অ্যাড করতে হবে। এখানেও কিন্তু একটা ব্যাপার থাকে, দেখেছেন আপু যেটা লিঙ্কডইন প্রোফাইলে আমরা দেখেছি যে স্টার করা, হ্যাঁ কমপ্লিট করা, আপনার একটা পেজের কতটুকু কমপ্লিট হয়েছে কতটুকু কমপ্লিট হয়নি, যেটা আমরা ফেসবুক পেজে দেখতে পাই না, এটা আমরা লিঙ্কডইনে দেখতে পাই, কারণ আমাদের প্রোফাইলেও এটা দেখায়, এটা কিন্তু ফেসবুকে আমাদের নিজেদের প্রোফাইলে দেখায় না যে কতটুকু কমপ্লিট হয়েছে, কিন্তু এখানে দেখায়। ডেসক্রিপশন লরেম ইপসাম আপাতত দিয়ে রাখেন, পরে আপু ভেবেচিন্তে সুন্দর একটা ডেসক্রিপশন লিখবেন। আরাফাত ভাই আপনি আমার জন্য খুব ভালো একটা ডেসক্রিপশন রেডি করবেন, তারপর আমি আপনার কাছ থেকে নিয়ে কপি করে দিয়ে দিব। আহারে সানজিদ আপু কিচ্ছু দেখে নাই। আচ্ছা আপু আমি আপনাকে আবার প্র্যাকটিসের জন্য আরেকজনকে দিয়ে খুলাবো, তো তখন আপনাকে দেখাবো না। আরাফাত ভাই এটা কিন্তু হাসির কথা বলিনি, আপনি আমার জন্য কেউ আমার ক্লাসের পরে সব বুঝাবেন। আচ্ছা আমি বুঝাই দিব আজকে কালকে ফ্রাইডে। আপু ভাইয়া আপু নাকি ভাইয়া আপনি হচ্ছে আমার জন্য একটা ভালো সুন্দর ডেসক্রিপশন লিখে দিবেন। আচ্ছা আপু চেষ্টা করব। আবার এটা দিলাম ওয়েবসাইট তো দিব না, এখন এই যে ইন্ডাস্ট্রি ইনফরমেশন সার্ভিস দিবেন, এমপ্লয়মেন্ট টাইপ দিয়েছেন, কোম্পানি নন প্রফিট, ফোন নাম্বার আপু কোম্পানি সাইজ কি আরেকটু বাড়িয়ে দাও, সবাই ঢুকে যাচ্ছে। আচ্ছা ইয়ারটা দিয়ে দেন আপু, এখানে এখন অ্যাড স্পেশালিটি দেখতে পাচ্ছেন আপু? জি আপু। আপনার কোম্পানির স্পেশালিটি কি অ্যাড করতে থাকেন, 20টা অ্যাড করা যাবে। সুমন ভাই আপনাকে পার আওয়ারে যে পেমেন্টটা করছে এটা কম হয়ে যাচ্ছে না ভাইয়া? কোনটা আপু? যে লিঙ্কডইনের জন্য না আপু, ওটা পরবর্তীতে সে ফিক্স প্রাইসে করে দিছে। কততে করছে? ওটা হচ্ছে আপনার আমি যদি ওর 100টার মতো ইনভাইটেশন সেন্ড করে দিই, হ্যাঁ 100টা ইনভাইটেশন সেন্ড করে দিলে সে আমাকে $50 দিবে বলছে। শুনেছেন 100? আর ওটা হচ্ছে যে ওর আগে যে কাজটা দিতে চাইছিল আপু, হ্যাঁ সে চাইছে সে ছিল আপনার ডিরেক্টর, এখন সরাসরি সিইও আমার সাথে চ্যাট করতেছে আর কি, কাজটা সিইওর সাথে ডিল করতেছে। ওকে গুড, মানে তাকে বলা হয়েছে ফার্স্টে তো ভাইয়ার প্যাকেজটা ছিল এরকম যে পার আওয়ার $5 না $4 ভাইয়া? $4 এখন হচ্ছে পার 100 যদি কানেকশন উনি জাস্ট সেন্ড করে, কানেক্ট হইতে হবে না, উনি সেন্ড করবে 100 জনকে, তার জন্য ওনাকে $50। ওটা হচ্ছে ওই আগে যিনি ম্যানেজিং ডিরেক্টর ছিল উনি তো সিইওর চেয়ে নিচে ছিল, ওই জন্য প্রাইসটা কম ছিল, এখন সরাসরি সিইওর সাথে। খুবই ভালো হয়েছে ভাইয়া, প্রাইসটা খুবই ভালো হয়েছে, দেখেছেন লিঙ্কডইন কত বড় লোক, লিঙ্কডইন যেমন বড় লোক আমাদের ভাইয়াকেও বড় লোক বানাই দিচ্ছে। আর ওটা আপু প্রতি মানে পার উইকে চলতে থাকবে, এটা পার উইকে প্রত্যেক উইকে আপনি মানে প্রত্যেক মানে আমাকে যে যে লিংকগুলো দিবে সেগুলো, জি না ওটা বলতেছে যে সেগুলা অ্যাড করা শেষ হয়ে গেলে সে আবার আমাকে আরেকটা জবের মধ্যে ওই জবটার মধ্যে আবার হায়ার করবে, আবার ওটা ওই ওই সার্কেলটা শেষ হয়ে গেলে আবার, মানে আপনাকেও কানেকশন খুঁজে নিতে হচ্ছে না, ও কানেকশনের জন্য আপনাকে কানেক্ট রেডি করে দিচ্ছে, জাস্ট বসে বসে আপনি কানেকশন দিবেন এইটুকু কাজ। হ্যাঁ হ্যাঁ শুনছেন কেউ ব্যাপারটা? আর এরপরে এরপরে আপু সম্ভবত ওর ওর যে ওর যে ম্যানেজিং ডিরেক্টর আছে, হ্যাঁ জি সে হচ্ছে কানাডার, হ্যাঁ সে হয়তো তারা তো ভালোই হয়, সে হয়তো আমাকে ওই কাজটাও দিতে পারে যে
ওই যে লিড জেনারেশনের যে কাজটা আছে না, যেটা আমাকে লিংকগুলো সেন্ড করতেছে, ওই কাজটা করার জন্য আমাকে হায়ার করতে পারে সম্ভবত। লিড জেনারেশন, ওকে, লিড জেনারেটরটা আমি আপনাদের দেখাবো, এই লিংকডইনে লিড জেনারেটরটা কিভাবে করে দেখাবো। ভাইয়া কি পারেন এটা? হ্যাঁ আপু, ওটা পারি। ও তাহলে তো আমি আর দেখাবো কি করতে, আমাদেরকে সুমন ভাই দেখাবে, কারণ এটাতে সুমন ভাই এক্সপার্ট। আমি চাই সবাই এখানে এক্সপার্ট হবে, যে যেটা সবচাইতে ভালো পারে। এই জন্য জিজ্ঞেস করেছি আপনাদের ব্যাচে কে কোনটা সবচাইতে ভালো পারেন, যে যেটা সবচাইতে ভালো পারবেন আমি তার কাছ থেকে, তাকে দিয়ে আমি সেই ক্লাসটাই নিব। তার কারণ হচ্ছে আমার থেকেও আপনার নলেজ বেশি থাকবে ওইটাতে। আমি কিন্তু আপু পুরোটা জানি না, যতটুকু জানি ততটুকু আর কি। ওকে ভাইয়া, প্রবলেম নাই, আমরা তো আছি সবাই। কারণ হচ্ছে আপু লিড জেনারেশন তো অনেকগুলো ক্যাটাগরি থাকে, কয়েকটা হচ্ছে ম্যানুয়ালি, কয়েকটা হচ্ছে সফটওয়্যার দিয়ে, কয়েকটা হচ্ছে অটোমেটেড, তো আমি ম্যানুয়াল এটা জানি। ওকে, এক্সটেনশন দিয়ে যেটা করা যায় লিংকডইন থেকে লিড জেনারেট করা যায় যে এক্সটেনশন দিয়ে, ওটা করতে পারেন? না ওটা তো জানি না আপু। আচ্ছা, ওইটার ভিডিওটাই আমি আপনাদেরকে দিয়েছি, ক্লাসে দেখাবো, ওই জন্য আগে ভিডিওগুলি খুঁজে খুঁজে বের করে দিয়ে দিয়েছি, টিউটোরিয়ালগুলি, বুঝছেন? পরবর্তীতে দেখা যায় যে ওই টেক্সট চলে গেলো আমার ওখানে খুঁজলেই পাওয়া যায়। যে আমি আপনাদের বলি যে কিছু টুলস এর নাম দিব, কিছু জিনিসের নাম দিব, ওই জিনিসের নামগুলো হচ্ছে আমাকে ওইখান থেকে খুঁজে বের করে দিতে হবে। তো আমি আজকে তো ক্লাস শেষে, কালকে আমি বসে খুঁজবো, খুঁজে তারপরে দিব। আর আমাদের যদি আজকে এবং কালকে তো হবে না, পরশুদিন, তারপর আমাদের আর লিংকডইনের অ্যাডটাও অত বেশি থাকবে না, অত ডিটেইল আমরা অ্যাডে দেখবো না, কারণ লিংকডইনের জেনারেট লিড জেনারেশনটার কাজ খুব বেশি পাওয়া যায়। যে কাজগুলি বেশি পাওয়া যায় ওই কাজগুলি আমরা সবচেয়ে বেশি দেখব। কাজগুলো বেশি পাওয়া যায় প্লাস প্রাইসটাও, কাজের হয়তো খুব কম, দুই একটা বছর একদিন আসলেও আসতে পারে, ওইটা সম্পর্কে আইডিয়া নিয়ে রাখবো। হ্যাঁ, প্রাইসটা অনেক হাই, এই কাজের জন্য প্রাইসটা অনেক হাই, কারণ লিংকডইন অ্যাড দিলে যে পরিমাণে কস্টিং হবে ওই পরিমাণে ওরা একটা লিড জেনারেট করে ওই কানেক্টগুলি অটোমেটিক্যালি কানেক্ট করে ফেলতে পারে, এই জন্য ওরা অ্যাডে যায় না। আরেকটা কারণ হচ্ছে আপু ওখানে সবাই মানে উপর লেভেলের বসরা থাকে, এটাই হচ্ছে প্রাইস বাড়ার একমাত্র কারণ। হ্যাঁ হ্যাঁ, আপু এটা অ্যাড করব, জাওয়াদ ভাই বলছে। তাহলে ওই দিনটা আমি জাওয়াদ ভাইয়েরটা বলছিলাম, ওই দিন দেখে কে জাওয়াদ ভাইয়ের জিনিসটা দিল না কে? আমরা যেমন ফেসবুক পেজে রোল দিই ওইভাবে আপনাকে রোল দিবে। তাহলে তো মাশাআল্লাহ ভাইয়া, হ্যাঁ দিয়ে দেন আপু, কিন্তু 20টা দিতে বললাম দেখে আপনি এটা দিলেন। আপু বড় বিশাল মনের অধিকারী। জাওয়াদ ভাই আচ্ছা, আমিও যাবে তখন নিতে পারবে না, এই জন্য থাকলে যে সহজের জন্য, হ্যাঁ কিন্তু এটা হচ্ছে আপনাদের ইয়ে করে নিতে হবে আর কি, একটু বায়ারের কাছ থেকে যখন করবেন এরকম পেজের কাজগুলি, বায়ারের কাছ থেকে জিজ্ঞেস করে নেবেন, তাহলেই হবে। সেভ দেন আপু, এটা সেভ দিতে হবে, সেভ না দিলে পরের স্টেপে যাবে না। যে হ্যাশট্যাগ, এখন হ্যাশট্যাগ এর ব্যাপারটা হচ্ছে এটা কিওয়ার্ড টাইপের, তো এই হ্যাশট্যাগটা আমরা পরে দেখব। হ্যাশট্যাগটা এখন আমরা রেখে যাব, হ্যাশট্যাগ এবং সাব পেজ এই দুইটার কাজ এখন আমরা রেখে যাব, তারপর নিচে চলে আসেন। আর তো নাই আপু, এই যে ল্যাঙ্গুয়েজটাতে ক্লিক করেন তো কাজ হয় কিনা দেখেন। আছে আপু, আছে, স্ক্রলের ইয়ে তো দেখা যাচ্ছে, আছে ইংলিশ ডিফল্ট, তারপরে দেখেন আর কি আছে ইংলিশের সাথে, করেন বাংলা পারেন আপনারা, হিন্দি পারেন, তারপরে
ডাচ ডাচ পারেন ডাচ বাংলা ব্যাংক হই কোথায় দেখাচ্ছে আপু আমি বুঝিনি আপনার কথাটা লিংকডইনে দেখাচ্ছে মানে কমেন্ট করলে ফল উনাকে ফলো করলে এই ধরনের কিছু লাইক টাইক দিবে উনি কানেকশন দিবে আমাকে এটা লিংকডইনে কোথায় দেখাচ্ছে আপু এজন্য আমি দেখছিলাম এটা কোথায় এটা একজন করেছিল ওকে আমাকে একটু দেখান এটা কোথায় দেখাচ্ছে কি না দেখে আমি আসলে বলতে পারবো না এখানে ফেক তবে ফেক তো সব জায়গায় থাকে আপু কিন্তু লিংকডইনে ম্যানুয়ালি আসলে লিংকডইনের ফলোয়ারটা ম্যানুয়ালি বাড়ায় যে কামরুন নাহার উনি কামরুন নাহার টুম্পা আপনি ওটার স্ক্রিনশট নেন আপনি কামরুন নাহারের যেটা বলছেন একটা স্ক্রিনশট নিয়ে স্ক্রিনশটটা আমাকে একটু সেন্ড করেন আমি একটু দেখি জি আপু ল্যাঙ্গুয়েজ সেট করা হয়ে গেছে দেখেছেন আপু এটার আলাদা গিয়ে খুঁজে খুঁজে বের করতে হয় না আমাদের যেমন আলাদা ফেসবুকে অ্যাড করতে হতো না এখানে ওটা আলাদা করতে হয় না এটার পেজ খোলা অনেক ইজি না ফেসবুকের তুলনায় আপু এখানে কি অ্যাড এ ক্লিক করব হ্যাঁ বাটন অ্যাড করব আমরা অ্যাড এ অ্যাড এ তো ক্লিক করব সিলেক্ট বাটন দেন লিখেন আপু এখানে কিছু একটা লিখেন আপনি দেখেন তো লিখা আসে নাকি বাটনটা আসে লিখা তো আসবে না লিখা এখানে দেখতে পাচ্ছেন যদি আমার কন্ট্রাক্ট কাজ দেই তাহলে হয়তো বা আমাদের ফোন নাম্বার যাবে লার্ন মোড দিলে আমার ওয়েবসাইট যাবে রেজিস্টার দিলেও আমি যদি কোনো ফর্ম দিয়ে দিই সেটাতে যাবে সাইন আপ দিলে আমার ওয়েবসাইটে যাবে ভিউ ওয়েবসাইট তো আমার ওয়েবসাইটে যাবে কন্ট্রাক্ট কাজ দিলে কি হচ্ছে এই যে দেখেন কন্ট্রাক্ট কাজ দিলে দেখছেন প্রিভিউ আকারে কিভাবে আসবে জিনিসটা আপু উপরে দেন দেখেন কি কি দিতে হয় ওইগুলি মোটামুটি সব জায়গায় ইউআরএল টা দিয়ে দিতে হবে আমাদের একটা ইউআরএল দিতে হবে ইউআরএল মিন্স হচ্ছে এখানে আমরা যে বাটনগুলি অ্যাড করব বাটনগুলি বেসিক্যালি আমার ওয়েবসাইট রিলেটেড থাকতে পারে বা আমার কোনো গুগল ফর্মের থাকতে পারে ওই ফর্মের জায়গাটা যেখানে ওই যে রেজিস্টার রেজিস্ট্রেশনের জন্য যে বাটন আর ইউআর ইজ রিকোয়ার্ড এখানে আমি যদি রেজিস্টার দেই রেজিস্টারে হচ্ছে আমি একটা ফর্ম ক্রিয়েট করে রাখবো যেটা আমার গুগলে থাকবে গুগল থেকে ফর্মের যে লিংকটা আছে ওই লিংকটা এনে এখানে দিয়ে দিব তো যে কেউ এই রেজিস্টারে গেলে ডিরেক্টলি আমার ওই ফর্মে চলে যাবে ফর্ম দিয়ে সে যখন সাবমিট করে দিবে ফর্মটা আমার গুগল ড্রাইভে থেকে মানে গুগল ড্রাইভে এসে জমা হয়ে যাবে যে এতজন তোমার এখানে রেজিস্ট্রি করেছে বুঝা গেছে আপু এখানে একটা কার ইউআরএল দিবেন আপু এখানে সাইদুল ভাইয়ের ইউআরএল দিয়ে দেন কে হাসিটা দিচ্ছে আমার আছে ভাইয়া একটা আমি কার্ডটার কথা বলবো বলেন আর আপনাদের যদি কারো ওয়েবসাইট থাকে তার ইউআরএল টা দিয়ে দিতে পারেন জি আপু আছি বুঝতে পারেননি আমার কথা
আপু গুগল ফর্ম একটা ক্রিয়েট করে এখানে লিখে সাবমিট করে দেন কষ্ট করে, এটা 2 মিনিট টাইম লাগবে। গুগল ফর্ম এখন ক্রিয়েট করতে কি আপুর জন্য খুব কষ্ট হয়ে যাবে? আমি ওই জন্য আপুকে বলছি এখন আমার আমার পিসি আমার এখান থেকে হলে আমি আপনাদেরকে এটা করে দেখাতে পারতাম। একটা গুগল ফর্ম তৈরি করা সবারই একটা ফর্ম শিখাও হয়ে যাবে তাহলে। আপু এখানে অ্যাপের এখানে দিলেও কিন্তু গুগল ফর্মটা চলে আসতো, এই অ্যাপ লেখা যে উপরে লেফট সাইডে। মোটুশি আপু আপনি যেটা দেখতে যাচ্ছেন যে 7. এত কে ফলোয়ার্স, এটা হচ্ছে ওনার ফলোয়ার্স আছে এত, ঠিক আছে 7000 এর উপরে তুমি কানেক্ট করতে যাচ্ছে। না ওইটা না, এটা বলছে যে এরকম করলে উনি কানেকশন দিবে, জাস্ট লেটস কানেক্ট লিখে দিলে উনি কানেকশন দিবে। আমি আপনাকে লেটস কানেক্টস লিখে দিলাম, আচ্ছা লেটস মেক দাঁড়ান আমি দেখে নেই পুরাটা, একটা তো এটা দেখলাম এটা আমি স্পেসিফিকটা বের করতে পারিনি, তার একজন একটা দিয়েছে। ওকে আমি দেখছি, এটার শর্ট লিংকটাও শেয়ার করে দিতে পারেন, এই যে ফর্মটা আপনি ওপেন করেছেন, হ্যাঁ শর্ট লিংকটা, এটা একটু শর্ট, হ্যাঁ ইয়েস কালারস বেস্ট ইউজ অফ লাইক দিস পোস্ট কো তারপরে দেখেন বাটনের নিচে আর কি আছে, কি অ্যাড করতে হবে, ওভারভিউ লোকেশন এগুলি তো হয়ে গেছে আপু, ক্রস দিয়ে দেন, এগুলি তো সব হয়ে গেছে দেখা যাচ্ছে, ক্রস দেন, দেখেন এখানে আর কি বাকি আছে, যে হ্যাশট্যাগটা বাকি থাকবে, হ্যাশট্যাগে আপু 3-4 হ্যাশট্যাগ লিখেন আপনি, আপনার এটা কি রিলেটেড, আমাদের এটা হ্যাশট্যাগ দিয়ে লিখে যান, এই যে উইমেন আইসিটি বাংলাদেশ লিখেছে, তারপরে আর কি আছে দেখেন, হ্যাশট্যাগগুলি কেমন হবে সেটা তো বুঝতে পেরেছেন আপনি? হ্যাঁ আপু এটা বুঝতে পারছি। ওকে সেভ দিয়ে দেন, একটা পোস্ট করতে হবে আপু এখন। এটা কি আপু আমার যারা কানেকশন আছে তারা দেখবে? না না এটা আপনার পেজ থেকে যাবে, আপনার পেজে যদি যায়, আমরা যেমন পেজে পোস্ট দিলে কি আমার যারা কানেকশন ফলো করবে তারা, না 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 এটা পেজ যারা ফলো করবে তাদের কাছে যাবে, আপনি চাইলে পরবর্তীতে আবার ডিলিট করে দিতে পারবেন আপু, কোনো প্রবলেম হবে না। হ্যালো ফ্রেন্ড, তোমরা কে কে জয়েন করতে যাও ফ্রিতে জয়েন করে ফেলো। আপু পোস্ট করে দিচ্ছি। ওকে একটা চাইলে আমি এগুলো এড করতে পারব না? একটা ছবি দিয়ে দেন, একটা ছবি দিয়ে দেন, পোস্ট করবেন একটা ছবি দিয়ে দেন, ওই যে আপু এই জিনিসটা যে এত বেশি করে ইনস্টাগ্রামে, করোনা ছড়াচ্ছে, আমরা আইসিটি নিয়ে করব, এখানে আমরা মোশন ডিজাইনে চলে গেছি, আফটার ইফেক্টসে চলে গেছি, গ্রাফিক্স ডিজাইন নিয়ে চলে গেছি। যা পাইছি আপু। হ্যাঁ পোস্ট দিয়ে দেন আপু। একটা পেজ ফুল রেডি। নাও কভার ইমেজ, একটা কভার ইমেজ এড করে দেন আপু একদম, কেন সব যাওয়ার ভের এখন লাগবে বুঝছো, লাগবে কভার আছে না আপু, দেখতে সুন্দর লাগছে মানে নেই করে সব পরে কেন এটা মৌটুশি আপু, এটা হয় কি ওই যে আমরা গিগ এক্সচেঞ্জ করি না ফেসবুকে ওই রকম আপু, আইটি রিলেটেড আপু, এটা আমি বলতে চাচ্ছি আমি এটা করলে কি উনি আমাকে আসলেই কানেকশন দিবে? আপনার ওনার কানেকশনের কি প্রয়োজন? আমি না নো বলবো না, আপনার থেকে না জেনে আমি আসলে করতে পারছি না, আমি বলবো আপু নিজের পার্সোনাল প্রোফাইল থেকে এভাবে কানেক্ট করবেন না।
আপনার হচ্ছে কি বলে ওই মা চালার কাকে আচ্ছা তাদের জন্য লাগবে, এটা আমার আর আপনার লাগবে না, আমাদের ডিজিটাল মার্কেটিয়ারদের এটা লাগে না আপু, এটা না করাটাই সেফ। কি পড়তেছে কন্টেন্ট অ্যানালিস্ট অপটিমাইজেশন কি পড়ে ফলাইলো সে আমরা যেতে পারি আমাদের পেজে যদি পোস্ট দেয়া থাকে ওই পোস্টের উপরে দেখেন স্পন্সার্ড নাও লেখা আছে, স্পন্সার নাও, এখান থেকে আমরা অ্যাডে যেতে পারি। কিন্তু এখানে একটা কথা আছে, লিঙ্কডইন থেকে কখনো অ্যাডে যেতে গেলে ওই পোস্টটাকে অবশ্যই ফুললি ইংলিশ হতে হবে, ওটা বাংলা পোস্ট হলে ওটা স্পন্সর অ্যাডে যাবে না। ক্লিয়ার? জি আপু। ওকে, গো টু ক্যাম্পেইন ম্যানেজারে যাবেন, আমাদের অ্যাড ম্যানেজারের মত এখানেও ক্যাম্পেইন ম্যানেজার আসবে আপনার। এই যে আপুর অ্যাড অ্যাকাউন্টের নাম চলে আসবে, অ্যাড অ্যাকাউন্টের নাম দিবেন, কারেন্সি সবসময় ডলারই থাকবে, অ্যাসোসিয়েটেড উইথ লিঙ্কডইন পেজ উইথ অ্যাকাউন্ট, আপনার কোন পেজের থেকে কাজ করতে চাচ্ছেন, কোন পেজের কি এটা এখানে দিয়ে দিবেন। ওই যে কোম্পানি পেজ যদি থাকে আপু, কোম্পানি পেজ, কোম্পানি পেজ যে কোম্পানি পেজটা আমরা খুললাম ওটার ইউআরএলটা এখানে দেন, কোম্পানি পেজের নামটা লিখে, নামটা লিখলেও চলে আসবে, কারণ আপনার এখান থেকে তো একটা পেজের নামই, একটা পেজই তো অন করেছেন আপনি। আমরা অন করেছি যেটা, আসছে না? হ্যাঁ চলে আসছিল আপু। হ্যাঁ জাওয়াদ ভাই, আপনি এটা চোখ রাখছি ভাইয়া, এই যে ক্রিয়েট অ্যাকাউন্ট দিবেন, এখন কোন গ্রুপে দিবেন না, নতুন গ্রুপ ক্রিয়েট করবেন ওটা দেখেন, এটা ক্রস করে দেন আপু, ইউজ এ ডিফারেন্ট গ্রুপ অর ক্রিয়েট এ নিউ গ্রুপ, ডিফারেন্ট গ্রুপ যদি থাকে সেটা আর নিউ গ্রুপ হলে ক্রিয়েট করবেন। আমরা ক্রিয়েট এ নিউ গ্রুপে যাই আপু, ক্যাম্পেইন গ্রুপ নেম, আমরা তো কোনো গ্রুপ নেম এর নাম লিখেন, একটা নাম লিখে দেন, ডেমো, ডেমো লিখে দেন, কোথাও কোনো নাম না পেলে ডেমো, ডেমো যাওয়া দিয়ে দেন আপু, ডেমো যাওয়া দিয়ে দেন, গ্রুপ লিখেন বংশম গ্রুপ, না আপু ডেমো যাওয়ার দেন, মোটো সরি মিথিলা আপু আমার কথা শুনবেন না আপনি, আপু আমি শিওর আপনার ফিউচারে দিলে হয় আপনি আমার নামটা রাখবেন, এটা আমি গ্যারান্টি, জি ভাইয়া আমি আপনার ফিউচারে যদি কোনো ছেলে ছেলে হয় তখন আপনি তো আমার নামটাই রাখবেন, মাস্টার শিওর, না ভাইয়া এই নাম রাখবো না, আমার ফিউচারে ছেলে আমার আমার মানে আমার ঠিক করা হয়ে গেছে, এটা সমস্যা হবে রান করছি না, স্ক্রল করেন আপু, ওকে schedule start date দেন, কবে দিবেন,
কিন্তু লিংকডইনে অ্যাড করাটা কিন্তু অনেক কস্টলি অ্যাড, কিন্তু আপনারা লিংকডইনের কাজে কিন্তু অ্যাড রানটা পাবেনই না, পাবেন হচ্ছে কানেক্ট করা, অ্যাকাউন্ট অপটিমাইজ করে দেয়া, এই যে লিড জেনারেট করে দেয়া, এগুলির জন্য প্রচুর প্রাইস পে করে তারা। তারা নিজেরাও জানে যে এটা অতটা ইফেক্টিভ না, লিংকডইনের অ্যাডটা অতটা ইফেক্টিভ না ক্যাম্পেইনটা। সেট স্টার্ট ডেট এন্ড এন্ড ডেট, সেট স্টার্ট ডেট এন্ড ডেট উইথ বাজেট। আপু সেকেন্ডটা দিব, আমরা সেকেন্ড দিব, কারণ হচ্ছে এখানে বাজেট সহ একবারে সেট করা যাবে আমাদের। টোটাল বাজেট দেন, দেখেন $15 দেন, কত $15 দিয়েছেন, তো এন্ড ডেট দেন 3 দিন পরে, দেখেন $15 নেয় না কিসে, কারণ $8 এর নিচে লিংকডইনে হচ্ছে অ্যাড রান করানো যায় না। আপু ডট দিচ্ছেন তাই, সেটাই স্ল্যাশ স্ল্যাশ দিতে হবে। কাটলে কোথেকে আপুর কি কার্ড অ্যাড করা এখানে? না 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 আপু, মাথা গেল। ফেসবুকে 100-200 দিলে 100-200 টাকা দিলেও হয়। আচ্ছা আমরা ইউটিউব এ ট্রাফিক তো চাপ ফুল, এইজন্যই ফেসবুক এত প্রবলেম, এত হাজারো পাবলিক। নেক্সট নেক্সট চলে যাব আপু আমরা, ওই যে আমরা ডেমো যাওয়ার ঠিক করেছি তো ড্রাফটে, পরে নেক্সট। এই যে এখান থেকে হচ্ছে এখন আমাদের ব্যাপার, আমরা লিড জেনারেশনে যাব, জব অ্যাপ্লিকেশনের জন্য যাব, ভিডিও থাকলে সেটার জন্য যাব, এনগেজমেন্ট থাকলে সেটার জন্য যাব। ওই যে আমরা যেটা ফেসবুকে দেখেছিলাম মনে আছে, আমরা এনগেজমেন্টে যাই। কিন্তু কথা হচ্ছে কতটুকু যেতে পারবো, তারা তো একটু পরই কার্ড চেয়ে বসে থাকবে। নিচের দিকে নেমে আসেন আপু, সেভ অডিয়েন্স আর নতুন অডিয়েন্স, ক্রিয়েট নিউ অডিয়েন্স সেট করেন বসে বসে। ক্লিক করেন অডিয়েন্সে, কাদের কাছে যাবে, এদের অডিয়েন্সটা দেখেন কিভাবে। জাওয়াদ ভাই কি পড়তে থাকে আমি এটাই বুঝি না। এডুকেশন ওয়াইজ দিছি মুভি, ব্যাচেলর ডিগ্রি। আপনি একটা একটা বলেন, আমি সার্চ করি। আপু সার্চ করলে হবে না মনে হয়, এখানে যা দিচ্ছে ওখান থেকে আপনার স্কুল করে নামতে হবে যা আছে এখানে। আপু ওই যে হয়ে গেছে তো অডিয়েন্স, ওই যে দেখেন আইটি ডিসিশন আছে, তারপর টার্গেটেড অডিয়েন্স, টার্গেটেড অডিয়েন্স হচ্ছে বাংলাদেশ। আমি ইনক্লুড এক্সক্লুড কাকে করব, আমি তো বলেছিলাম যে আমরা যদি ফেসবুকের অ্যাড ম্যানেজারটা ভালো করে দেখি তাহলে আমাদের অনেকটা কষ্ট কমে যাবে লিংকডইন এবং টুইটারের অ্যাড এর জন্য। এটা আমি ফেসবুকের অ্যাড এর বলেছিলাম না, হ্যাঁ অলমোস্ট সেম, বাট কিছুটা ডিফারেন্স থাকে এদের, ইনক্লুড বেশি অথবা কম। হ্যাঁ, এবং এরা একটু রিচ, তারা একটু পুয়ার,
ওখানে আপনি হচ্ছেন $5 সরি $50 যদি একটা অ্যাড রান করেন মোটামুটি একটা পেজের ভালো লাইক চলে আসে, কিন্তু এখানে $100 দিলেও হয় না। আপু ওই যে নিচে অস্ট্রেলিয়া জার্মানি কানাডা ইউনাইটেড কিংডম নিচে আপনার জন্য স্যাম্পল দেখাচ্ছে। আমি জাস্ট ইউএসএ দিছি তাও যদি ওদের লাগে দিয়ে দেন। এখান থেকে এই যে এখানে যতগুলি রাইট বাটন ক্লিক করবেন একটা একটা করে যাবে জার্মানি তো দিবেন জার্মানি মানে ভালো আপু তাহলে কোরিয়াতে দেন একটু আপু কোরিয়াতে দেন তাহলে একটু অবশ্যই সাউথ কোরিয়া নর্থ কোরিয়া না আপু সাউথ কোরিয়ার দিকে একটা উইকনেস কাজ করে কাজ কার সাউথ ভাই আমার আচ্ছা আপু হইছে তারপরে এক্সক্লুডেড যাওয়ার দরকার নেই এক্সক্লুডেড মানে তো আপনারা জানেনই প্রোফাইল ল্যাঙ্গুয়েজ ইংলিশ তারপরে নিচে নেমে আসেন হু ইজ ইওর টার্গেট অডিয়েন্স এই যে টার্গেট অডিয়েন্স গুলি আমি ইনক্লুডেড সেট করে দিচ্ছি যে ডিরেক্টর ম্যানেজার ওনার পার্টনার ভিআইপি না ভিপি ভিপি যা আছে তাই থাকুক আমরা যখন করব তখন বুঝবো যদিও আমরা এই পর্যন্ত খুব কম শুনেছি যে হচ্ছে লিংকডইনের অ্যাড রান করেছে এখানে আপনি ভিডিওর কথা কি বলছেন ওয়াচ ভিডিওস ইউ হ্যাভ ইন্ট্রোডিউস ইউ নিউ ফাংশনালিটি নিউ ফাংশনালিটি টু মেক ইট অডিয়েন্স টার্গেটিং মোর ফ্লেক্সিবল রিকমেন্ড ওয়াচিং দা ভিডিও ভিডিও টু লার্ন হাউ টু মেক দা পোস্ট শুধু এখন যদি ভিডিও দিয়ে দিতে চান বা ওই টাইপের কিছু একটা ওয়াচ ভিডিও আপনি তো ওয়াচ ভিডিওতে ক্লিক করবেন কষ্ট করে দেখি কি আসে আচ্ছা এখানে প্র্যাকটিক্যাল মানে প্র্যাকটিক্যাল দেখাচ্ছে দেখি হয় লার্ন হাউ টু আমার খুব ইচ্ছে জাওয়াদ ভাইয়ের এই কোশ্চেনের আনসারগুলি আমি ওনার ফাইবার অ্যাকাউন্টে করব ফাইবার অ্যাকাউন্ট ওনার খুলে দিয়ে ওনার যত কিছু আমার ফাইবার অ্যাকাউন্ট খোলা আছে আমি মনে করেছিলাম আমার অ্যাকাউন্ট খোলা নাই কিন্তু মানে এক বলককে এখন তো বললে বলবে যে অনেক বাজে ওয়ার্ড ইউজ করছে এক বলককে দিয়েছিলাম আমি পরীক্ষাটা দিয়ে দেওয়ার জন্য মানে কোশ্চেন দেখে মানে ভয়ে বের হয়ে গেছে এখন সবগুলো আমার ফেল লেখা আসছে আরে সমস্যা নাই কিছু 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 বেসিক টেস্ট থাকে যেটা 3 মাস পর পর আমরা দিতে পারি এবং কিছু সময় ফ্রিও আসে আমি কোশ্চেনস গুলো দেখেছি অন এত কঠিন না মানে সোশ্যাল মিডিয়া কিছু ওপেন করেছে ইংলিশ গ্রামার যেগুলো যেগুলো ওপেন করে অর্ধেকের মধ্যে বের হয়ে গেছে এখন এগুলো আমার সব ফেল দেখাচ্ছে খারাপ কি ফেলই তো করেছেন ভাইয়া না না আমি একজনকে দিয়েছিলাম এগুলো আমি মনে করেছিলাম যে ও দিতে পারবে ও ফাইবারে কাজ করে দেখছো জব ফাংশন তো দেখতে পাচ্ছেন কি টাইপের জিনিস থাকবে আপনাদের হ্যাঁ আর দিতে চান আরো দিতে চান না না থাকে ওকে এখন হচ্ছে ভিও ইঞ্জিনিয়ারিং কেন কারণ ভাইয়া এখান থেকে আমরা ইঞ্জিনিয়ারিং শিখব এই জন্য সাকলাইন ভাই একদম এক্সেক্ট জিনিসটা যাচ্ছে আপু সাকলাইন ভাইয়ের জন্য একদম এক্সেক্ট জিনিসটা দিয়ে দাও এখানে বাম দিকে দেখতে থাকেন ডান দিকে দেখতে থাকেন যে কি পরিমাণে মানুষের কাছে যাচ্ছে বুঝছেন এই যে দেখা যাচ্ছে কিন্তু এটা 30 দিনের জন্য আর নিচে আপু দেখেন স্পেন্ড কত ডলার করতে হবে 30 দিনে $1800 $1300 থেকে $1800 করবেন নিজেকে পাগল পাগল লাগতেছে আপু যাওয়াত ভাই আপনি মাথাটা ভাইয়া বাকিটা খারাপ করেন না আপু নিচে নেমে আসেন সেভ টেমপ্লেট সেভ অ্যাজ এ টেমপ্লেট দিলেও হয় যে আমি সেভ করে রাখছি পরে আমি করব সেটা করলেও হবে অথবা এটা এভাবে দিয়ে আমরা অ্যাড রান করে যেতে পারি নিচের দিকে নেমে আসে যে সিঙ্গেল ইমেজ ক্যারোসেল ইমেজ ভিডিও অ্যাড ফলোয়ার অ্যাড আমরা ভিডিও অ্যাড আমরা সিঙ্গেল ইমেজ দিয়ে অ্যাড দিতে পারি সিঙ্গেল ইমেজ অ্যাড করে দেন আপু আপু পেজ ক্রিয়েট করার পর্যন্ত হলো অর্গানিক এরপরে হলো পেইড তাই তো পেজ বুঝিনি আপু আরেকবার বলেন মানে পেজটা ক্রিয়েট করব সম্পূর্ণ অর্গানিক এটা ওটা কোনো পেইড না হুম পেমেন্ট না হ্যাঁ পেজটা পর্যন্ত এখানে ক্লিক করতেছি বাট ক্লিক হয় না কেন নিচে আসছে এটা নিচে আসবে এটা ক্লিক করলে কি ফেসবুক এটা ওখানে আসে না নিচে আসে ওমা নিচে কোথায় গেছে সে উপরে যান তো আপু
choose add format single image কিভাবে যেতে যাচ্ছে আমার তো ইমেজ দেওয়া আছে এই জন্য আর ইমেজ আচ্ছা নিচের দিকে নেমে আসেন আমি দেখছি এরপরে বাকিটা বলছি আমি আপু এটা তো পোস্টকে স্পন্সর করতে সেজন্য পোস্টের মধ্যে তো আছে ও আচ্ছা হ্যাঁ এটা তো কথা এটা আপনি আগে আমাকে মনে করেন না তো চিন্তা ফলাই দিলেন আপনারা প্লেসমেন্ট হচ্ছে আপু প্লেসমেন্টটা দেখেন লিংকডইন অডিয়েন্স নেটওয়ার্ক এবং অন্য কোথাও কি আছে দেখেন তো আপু অডিয়েন্স নেটওয়ার্ক অ্যাডভান্স অপশন যেখানে আছে এখানে ক্লিক করেন এই যে এক্সট্রা ক্যাটাগরি আপলোড এ ব্লক লিস্ট যদি কাউকে ব্লক লিস্টে রাখি এরকম একটা লিস্ট এখানে আমরা আপলোড করে দিতে পারি চাইলে যে এদের কাছে যাবেই না থাকে না কিছু কোম্পানি রাট কিছু কোম্পানির কাছে যায় না এরকম কম্পিটিটর উপরে যান ওই যে আমাদের ডেইলি বাজেট $50 হইছে কাজ অ্যাকচুয়ালি ডেইলি স্পেন মেবি আপ টু টাকা তো হইছে আপু এই বাজেট টাজেট আর ধরেন না বাজেটের অ্যামাউন্টটা হচ্ছে বাইরের থাকবে কারণ এই বাজেট যেই পরিমাণে হয় এখানে আসলে বাজেট অনেক বড় ইস্যু লিংকডইনে বাজেট অনেক বড় একটা ইস্যু আচ্ছা অটোমেটিক্যালি বিডে যান দেখেন এই জায়গাটা লেখাটা একটু বড় করে না আমাকে নিয়ে মনে আপুরা খুব জ্বালা যন্ত্রণা করেন যে এই মেয়ে চোখে দেখে কম এই যে টার্গেটেড সিপি সি বিড তারপরে এনহ্যান্স ম্যাক্সিমাম আমরা এটা আসলে ওই আমাদের বাজেটের উপর ডিপেন্ড করবে এখানে এটা এটাকে একটু বন্ধ করেন নিচে লেখাটা একটু পড়েন তাহলে এই জিনিসটা বুঝতে পারবেন আপনারা অটোমেটিক্যালি বিড লেটস আওয়ার সিস্টেম বিডি টু গেট মোর ক্লিকস ফর ইওর বাজেট তো আমি ফার্স্টে একটা কথা বলেছিলাম যে বাজেটের উপর ডিপেন্ড করে আর আমাদের পার ক্লিক হচ্ছে $1.5 করে এখন এখানে কি বায়ার আমাকে বলে দিবে যে আমার এত চাই তো তার চাইলে তার তার যে চাওয়া থাকবে তার যা চাহিদা থাকবে তার উপরে বেস করে এটা দিতে হবে যে যে কেউ এখানে ক্লিক করবে তার জন্য আমি $1.5 করে দিব টার্গেটেডটা দিয়ে দিবেন তারপরে এই যে দেখেন টার্গেটেড কস্ট পার ক্লিক এখানে দেখাচ্ছে 6.6 আর ফেসবুকে হচ্ছে 0.48 আচ্ছা এখানে লিখছে কি আদার সিমিলার অ্যাডভারটাইজারস আর স্পেন্ডিং বিটুইন এত টু এত আচ্ছা দিলাম না এখন কনভারসেশন ট্র্যাকিং যদি রাখতে চান যে মেজার অ্যাকশন মেম্বার টেক অন ইওর ওয়েবসাইট এটা যদি আমরা ওই যে ওয়েবসাইটের জন্য করি তখন এটা দিব যে আমাদের ওয়েবসাইটের জন্য কতটুকু ভিউ নিতে চাচ্ছে এখান থেকে এটার একটা ইয়ে থাকবে সেটার জন্য এখানে অ্যাড ওটা দিয়ে দিব আর সেটা না থাকলে আমরা এই যে নেক্সটে চলে যাব সেভ তারপরে সেভ ইওর ক্যাম্পেইন অ্যাকশন আপু অ্যাকশন দোয়া করি আপু লিংকডইন কোম্পানি কেও যাতে ফেসবুক কোম্পানি কিনে ফেলে রাইট সাইডে না অ্যাকশন তো এটা না তাহলে নিচের দিকে নেমে আসেন আপু এই জায়গাটা তো এরকম ছিল না নেক্সট এ দেন আপু নেক্সট এ দেন এনগেজমেন্ট আই ওয়ান্ট মোর পিপল ওকে নিচের দিকে নেমে আসেন আপু এই যে দেখাচ্ছে আপনি কি কি দিয়েছেন কিভাবে দিয়েছেন তারপরেই হচ্ছে পেমেন্ট ইস্যু চলে আসে ইউ হ্যাভ নিড নট নিড অ্যাডেড এনি ক্রিয়েটিভ দিস ক্যাম্পেইন প্লিজ অ্যাড দ্য লাস্ট ওয়ান এখানে ক্লিক করেন তো আপু লালটার উপরে দিস ক্যাম্পেইন ইউ হ্যাভ নট অ্যাডেড এনি ক্রিয়েটিভস টু দিস ক্যাম্পেইন কেন আমি আমার পোস্টের এগেইনস্টে গেছি তাহলে আমি এখানে ক্রিয়েটিভ করলাম না কোথায় আপু কনভারসেশনে যান তো কনভারশনে ব্যাক দিব আপু ব্যাক তো দেয়া না ব্যাক দিলে অ্যাকাউন্টে নিয়ে যাবে আপনাকে আপনি একটু নিচের দিকে স্ক্রল করে আসেন প্রিভিয়াসে যান প্রিভিয়াসে আপু প্রিভিয়াসে যাবেন সেভ প্রিভিয়াসে জি
যাচ্ছে না কোথায় কি অ্যাড হয়নি দেখেন তো আপু এইটাই তো একটা এটা তো অপশনাল এটা তো অপশনাল আপু নেক্সট এ দিলে সেভ আসে ভাইয়া না না আপু এখানে একটা পেজ আসছে যেটাতে আমরা কোনো কিছু অ্যাড করি নেক্সট এ দেন এই জায়গায় ওরা অ্যাড করা কথা ও লরেম ইপসাম দিয়ে দেন যে দেখেন জিনিসটা কিভাবে শো করছে ডান পাশে দেখাচ্ছে দেখা যাচ্ছে এরপরে হেডলাইন আছে চাইলে হেডলাইন চেঞ্জ করতে পারবো আমরা কল টু অ্যাকশন বাটন এখানে সেট করতে পারবো ও আচ্ছা এই জায়গাটা মিস করে গেছি আমি ওকে অ্যাপ্লাই হবে আপু কেন ফর্ম দিয়েছো না আপু সাবস্ক্রাইব দেন আমরা জাওয়াদ ভাইকে সাবস্ক্রাইব করব সাবস্ক্রাইব দেন হ্যাঁ এখন তো আপনাদের সময় তো এটা পুরোটা দেখা যাচ্ছে আমাদের সময় হচ্ছে পেমেন্ট ইস্যুটা মিডলে চলে এসেছিল নেক্সট নেক্সট এখানে প্রবলেম আছে কি আছে ক্যাম্পেইন গ্রুপ স্ট্যাটাস ফর দা ক্যাম্পেইন টু অ্যাকশন দিস সেট দা ক্যাম্পেইন গ্রুপ স্ট্যাটাস ফর অ্যাক্টিভ ও আচ্ছা আমরা ওখানে ড্রাফট রেখে এসেছিলাম না আপু অ্যাক্টিভ না দিয়ে অডিয়েন্স সেট করে আপু ওইটার জন্য ওইটা অ্যাক্টিভ দিলে এখানে অ্যাক্টিভ চলে আসবে আয় যন্ত্রণা এটা তো এখন কি করব ওইটা দিলে এখানে হয়ে যাবে যে লঞ্চ ক্যাম্পেইন দিলেই আপনার পেমেন্ট ইস্যুটা চলে আসবে আচ্ছা আমরা তো এমনিতে আপাতত এটাকে সেভ করব হ্যাঁ না আপু ইয়েতে যান প্রিভিয়াসে যান প্রিভিয়াসে গিয়ে এটাকে আমরা পুরাটা ইয়ে করি পেমেন্টের জায়গাটা দেখাই নি আমি উপরে উঠে যান একদম উপরে আমরা একটা জায়গায় খেয়াল আছে আপু অ্যাক্টিভের জায়গায় যে আমি বললাম আপু অ্যাক্টিভ দেওয়ার দরকার নেই এখন ড্রাফট আকারে রেখে দেই আমরা ওই জায়গাটা এটা ব্যাকে দিবেন আপু ব্যাকে দিবেন এটা প্রথম দিকে প্রিভিয়াস একটা এটা প্রিভিয়াসে যান আরেকটা প্রিভিয়াসে যান এই যে এখানে ড্রা এখানে 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 যে ড্রাফট যেটা এটা হচ্ছে অ্যাক্টিভিটি হবে ড্রাফটটাকে অ্যাক্টিভ করতে হবে হ্যাঁ ক্লিক করেন তো এটার ভিতরে ক্লিক করেন তো আপু ভিতরে তো ক্লিক করা যায় না ইউজ এ ডিফারেন্ট গ্রুপে যান এটাকে অ্যাক্টিভটাকে ডেমোটাকে অ্যাক্টিভ করেন কিভাবে করব অপশন পাচ্ছি আপনার সাথে সাথে আমি এখানে আমার হ্যাঁ যাওয়ার উপরে নিচে দৌড়াচ্ছে জাওয়াদ ভাই তাও অ্যাক্টিভ না ওনাকে অ্যাক্টিভে দিতে হবে আপু আপু আমাদের তো মনে হয় দুটো ক্যাম্পেইন অ্যাড করা হয়েছে একটা হচ্ছে এই উপরে একটা হচ্ছে নিচে একটা ক্যাম্পেইন দুটো ক্যাম্পেইন না
আমাদের আমার এটা খেয়াল ছিল না, আমি আপনাদের এটা বললাম না। ওকে, ওই যেগুলি যা সিলেক্ট করা আছে তাই থাকবে। নিচের দিকে চলে আসুন, চলে আসুন। হ্যাঁ, ওই অ্যাক্টিভটার জন্য যে আমরা ওটা সেট করার সময় যে অ্যাক্টিভ দেইনি ওই জন্য আপু ওই প্রবলেমটা হয়েছিল, আমার খেয়াল ছিল না আপু। আপনারা বসে থাকেন, নিতিল আপু টাকা কেটে নিছে না? লঞ্চ হবে যদি আপনার কার্ড পেমেন্টটা কাটতে হয়, যে পেমেন্টিস্ট ইওর অ্যাকাউন্ট হ্যাভ এ সেফ পেমেন্ট মেথড, এখানে তো নিচে লেখাই আছে নো পেমেন্ট মেথড। পেমেন্ট ইস্যুটা ক্লিয়ার থাকলে এটা হয়ে যেত, পেমেন্ট ইস্যু নাই দেখে এখানে মানে পেমেন্ট যে কার্ডটা অ্যাড করা নাই দেখে এটা এরকম, আর কিছুই না। আমি কি করব আপু, কোথায় যাব? এটা শেষ তো আপু, অ্যাকাউন্ট তো হয়ে গেছে, অ্যাডভান্স তো হয়ে গেছে, আমরা পেমেন্টটা এখানে হ্যাঁ সেটা বুঝতে পারছি নাই দেখে অ্যাডটা হচ্ছে না। ওকে, আপনি কি গোটা অ্যাকাউন্টে অ্যাকাউন্টে চলে যাবেন আপনি डायरेक्टली আপনার এটা আপনাকে দেখাইতেই থাকবে, দেখাইতেই থাকবে যতদিন এটা চলবে। দেখেন সিরিয়াসলি দেখাইতেই থাকবে, সে দেখাইতেই থাকবে আপনাকে। এইখানে ড্যাশবোর্ডটা অনেকটা ওয়ার্ডপ্রেসের সি প্যানেলের ড্যাশবোর্ডের মতো অনেকটা। কেন করবেন আপু, ডিলিট করেন আপু, এটা কিভাবে করব? এই যে আপু ইয়ে দেখেন, এঙ্গেজমেন্টের পাশে, এঙ্গেজমেন্টের পাশে একটা অপশন আছে দেখেন, হ্যাঁ সিলেক্ট করেন, সিলেক্ট অপশনের সাথে ডিলিট অপশন কোথায় গেছে? আমি সিলেক্ট অপশনের সাথে ডিলিট অপশন খুঁজি, দেখেন আপু ডিলিট অপশনটা আমি ভুলে গেছি, আমার খুঁজে দেখে বের করে দিতে হবে আপনাকে। আপু এডের মধ্যে স্ট্যাটাসও দেখেন তো? জি ভাইয়া, সেট স্ট্যাটাস আছে, স্ট্যাটাস এডের ভিতরে, জি এটাও দেখতে পাচ্ছি। সেট স্ট্যাটাসে তো এটা না, যে পজ মানে থেমে থাকবে আপনার, ডিলিট হবে না, ডিলিট এর একটা অপশন আছে, আমার ডিলিট এর অপশন আছে। ক্যাম্পেইন এর মধ্যে কি ডিলিট করতে হবে না হয়? এই এইখানে তিনটা ডট আছে, যে এখানে একটু ক্লিক করে দেখতে পারবেন না, এটা তো ডুপ্লিকেট স্টার্ট। এখনই আপনাদের ডিলিটটা দেখতে হবে, আমি কালকে ডিলিটটা আপনাদের বলে দিলে হবে না? আরেকজন এক্সপোর্ট করে নিয়ে আসতেছে, আরেকজন এক্সপোর্ট করে নিয়ে আসতেছে। আপু এখানে একটু ঢোকে ট্রাই করে দেখতে পারেন যে হ্যাঁ অপশন আছে কিনা। হ্যাঁ মানুষের অ্যাকাউন্ট তো, এখন জাওয়াদ ভাই স্ক্রিন শেয়ার করে জাওয়াদ ভাই করবে, তারপরে জাওয়াদ ভাই এরকম একটা রেড মার্ক আসবে। আমার না আপু, আমার না হয় এরকম 10 15 টা কোম্পানি থাকলে আমি শেয়ার করে দেখতাম মিথিলাপুর মতো। মিথিলাপুর কোনো কোম্পানি 10 15 টা না আপু। হ্যাঁ আলহামদুলিল্লাহ আপু একটা কোম্পানি করেছে, চলছে, সেটা অনেক বড় একটা ব্যাপার, এটা আলহামদুলিল্লাহ। এটা আপনারা জানেন অনেক বড়। সেভ না করলে সে সেভ এন এক্সিট দিচ্ছে, এখানে কি ডিলিট অপশন আছে?
ডুপ্লিকেট ক্যাম্পেইন পজ এখন অ্যাকশনে দেখুন না অ্যাকশনে ডুপ্লিকেট ক্যাম্পেইন পজ ক্যাম্পেইন আপু এই যে অ্যাক্টিভটা এখানে আছে অ্যাক্টিভটাকে আপনারা ইয়ে করা আমি এটা আপনাকে দেখে বলে দিচ্ছি আপু আমার মনে হয় কি এটাকে অ্যাক্টিভটাকে ফার্স্ট অফ করতে হবে তারপরে ডিলিট অপশন আসবে এরকম কিছু কি অ্যাক্টিভটাকে অফ করে আপনি কি ড্রাফট করতে যাচ্ছেন মিথিলা আপু ওই অ্যাক্টিভটাকে অফ করে ম্যানেজার রিমুভ অপশনটা দেখছি জি ম্যানেজার রিমুভ অপশনটা দেখছি কখন এখন হ্যাঁ কোথায় ম্যানেজে যে গেল তিনটা ডট দিয়ে হ্যাঁ ওখানে রিমুভ অপশন দেখতে পেয়েছেন হ্যাঁ দেখতে পেয়েছি কোথায় আপু এখন তো ম্যানেজ ট্র্যাকিং আসছে ফার্স্টে যে ম্যানেজ এর নিচে বাস এটা আপু এর নিচে রিমুভ হাইট আছে যে হাইট হয়ে আছে আর কি এটা সামনে মনে হয় করতে হবে সেটাই তো বললাম সাথে সাথে নাও হতে পারে কেন আপুর কি ভয় লাগছে লাল দেখে খোলার পরে দেখবেন না যে কেউ অ্যাড রান এর জন্য ইয়ে করে জব পোস্টটা কি এখন দেখবো আমরা হ্যালো জব পোস্টটা কি দেখে নিব জি দেখতে পারি আপু ওকে আপু জব পোস্টে ওয়ার্কে যান ওয়ার্কে গেলে পোস্টে জব দিবেন পোস্টে জব থার্ড ওয়ান আপু এখানে জব টাইটেল আমরা যে পোস্টার জন্য যেই ইয়েটার জন্য আমরা যে পজিশনটার জন্য আমরা জব পোস্ট করছি ভ্যাকেন্সি আছে সেই পজিশনটার নাম এখানে আপু আচ্ছা ভাইয়া ফরহাদ ভাইয়া আপনি ফাইবারে কি করেন বললেন কোথায় আছেন ফাইবারে ডাটা এন্ট্রি বা টেস্টিং এগুলো করতাম করি না এখন তাহলে কে বললো জব করে ফাইবারে প্রথম দিন কেউ একজন বলেছিল যে জব করে ফাইবারে এটাকে মিস করেছি না আমি ভুল শুনেছিলাম আপনি জব টাইটেল খুঁজে পাচ্ছেন না আপু কোম্পানি নাম আসবে তো আপু কোম্পানি ফাইবার কেন দিচ্ছেন আশা তো কথা না আসবে উইমেন ইন আইসিটি আসবে আমি পেজ খোলা দিতে হবে ওইটাই তো আসবে কি আপু আপনার পেজ খুঁজে যদি আমি আবেদন করি আমার কি জব হবে
এখানে যে জিনিসগুলি আমরা দিলাম আমরা কিন্তু চাইলে এগুলি পরবর্তীতে চেঞ্জও করতে পারবো। এটা হচ্ছে আপু আপনার মেল আইডি আর পাসওয়ার্ড দিয়ে সাইন ইন করেন। আপুর বন্ধুদের গ্রুপের মেবি একজন আজকে কাজ পেয়েছে, ছেলে একটা, ওদের কি প্রিন্টারেস্টের কাজ দেখানো হয়েছে? মানে কি কাজ পাইছে সে প্রিন্টারেস্ট থেকে? I don't know, maybe printer, I don't know keyword research নিয়ে সে বলল। আচ্ছা আচ্ছা, এটা দেয়া আছে আপনি যখন পোস্ট করবেন, এরা তো কোনো রকম একটা দিয়ে দেয়, আপনি পোস্ট করবেন যখন তখন এখানে আপনি লিখবেন আপনার ওই জব ডেসক্রিপশন কি কি, তাকে মানে যাকে আমরা হায়ার করব তার কি কি থাকা লাগবে, তার কি কি রিকোয়ারমেন্ট থাকবে, তার কি কি রেসপন্সিবিলিটি থাকবে এবং কি কি রিকোয়ারমেন্ট থাকবে তার, এই জিনিসগুলো এখানে ফুললি ডেসক্রাইব করবো। ডেসক্রাইব করার পরে অ্যাড স্কিলস, তার কি কি স্কিলস থাকতে হবে সেগুলি আমরা অ্যাড করে দিব। আমাদের যে সাইফুল ভাইয়ের কথা আমরা বলি না, যে ভাই আমাদের সিএম ইন্টার ছিল, সাইফুল ভাই কখনই না আদার বলতেন না, ভাইয়া সবসময় অদার বলতেন। তো ভাইয়া যখনই অদার বলতেন তখনই আমি হাসতাম। তো ভাইয়া বলতো আপনি হাসেন কেন ক্লাসে, ওনার কিছু উচ্চারণ ছিল যে হাসেন কেন, ওনার উচ্চারণ গুলো শুনলে আমি হাসতাম। আর ভাইয়া ক্লাসে বলতো আপনি হাসেন কেন আপু, ওনারে কোনোদিন বলতে পারিনি ভাইয়া আপনি অদার বলেন এই জন্য হাসি। কিন্তু ভাইয়া নিজেও জানে না যে ভাইয়া অদার বলে। ভাইয়াকে আরেকদিন আরেকটা মেয়ে জিজ্ঞেস করছে ভাইয়া এটা আদার না অদার, ভাইয়া বলতেছে এটা আদার, কিন্তু পরক্ষণই ভাইয়া যখন আবার বলতেছে তখন ভাইয়া এটাকে অদার বলতেছে। এই হচ্ছে ব্যাপার, এইটা আদার দেখলি আমার ভাইয়ের অদারের কথা মনে হয়। আচ্ছা, এখানে হচ্ছে আমরা ওই যেই যেই রিকোয়ারমেন্টস গুলি দিয়ে এসেছিলাম ওই রিকোয়ারমেন্টস গুলির কোয়েশ্চেনের আনসার সে দিবে কতটুকু রিকোয়ার্ড বা প্রেফার্ড, ওইরকম কিছু একটা যে রিকোয়ার্ড দিলে তাকে এটা দিয়েই দিতে হবে, না দিলে নাই, প্রেফার্ড দিলেও যে দেয়া যায়, রিকোয়ার্ড দিলে হচ্ছে তাকে দিয়ে আসতে হবে। আর এখানে যদি আমি আরো কোশ্চেন অ্যাড করতে চাই, ওই যে নিচে থেকে কোশ্চেনের ব্যাপারগুলি অ্যাড করে দিব, যে সার্টিফিকেট, এই যে দেখেন সার্টিফিকেট আছে, ওয়ার্ক অথরাইজেশন আছে, ওয়ার্ক এক্সপেরিয়েন্স, এডুকেশন, লোকেশন, যে তুমি কোন লোকেশনে থাকো, তোমার ভাষা কি, তোমার ভিসা স্ট্যাটাস কি। ভিসা স্ট্যাটাস লাগে হচ্ছে বাইরের কান্ট্রির যে জবগুলি থাকে, ওরা হয়তো 6 মাসের একটা প্যাকেজে একজনকে জব নিচ্ছে। আচ্ছা আপু একটু হোল্ড করেন, রিকোয়ারমেন্টস এর গুলি ছিল ডিজিটাল মার্কেটিং এর, ওইটা কি লিঙ্কডইন থেকে দেয়া ছিল? হ্যাঁ আপু, ওই রিকোয়ারমেন্টস এর ওইগুলো কি দেয়া ছিল, কিন্তু ওইটা তো আপনাকে ডেমোনস্ট্রেশনের জন্য দেয়া হয়, আমরা যে কোনো জব পোস্ট করার জন্য ওই ডেমোনস্ট্রেশনটা ইউজ করব না, আমরা আমাদেরটা ইউজ করব, ঠিক আছে? জি আপু। ওকে, এখানে অ্যাড কোশ্চেন এখানে অ্যাড করা যাবে, আমরা সার্টিফিকেট অ্যাড করতে পারবো। এখন ওই অপশনটা দেখেন তো, সার্টিফিকেটটা অ্যাড করেন আপু। আপু অ্যাড হইছে সার্টিফিকেট, এই যে রিকোয়ার্ড এর জায়গায় রিকোয়ার্ড দিলে হবে আর রিকোয়ার্ড না দিলে সে সার্টিফিকেট ছাড়াই যাবে। এটা আসলে মানে আপনাকে বুঝে দিতে হবে বায়ার কি কি চাচ্ছে, বায়ার সবগুলো দিতে স্টার মার্ক দেখাচ্ছে, রিকোয়ার্ড আমরা দেখছি যে কারণ আমরা যদি রিকোয়ার্ড দিই তাহলে স্টার মার্ক দেখাবে, আমরা রিকোয়ার্ড না দিলে স্টার মার্ক দেখাবে না, ব্যাপারটা বুঝতে পেরেছেন? কিন্তু আমরা তো সেট করছি ওই জন্য দেখাচ্ছে এটা। আচ্ছা, নিচের দিকে নেমে চলে আসি আমরা। তো এখানে আরেকটা ব্যাপার হচ্ছে আনসারটা ওখানে দেয়া থাকবে, একটু উপরে উঠেন আপু, বা পাশে দেখেন আনসারগুলি দেয়া থাকে, আনসারটা ফিক্সড করা থাকে রিকোয়ার্ডের পাশে, যে ইয়েস যদি আমি রিকোয়ার্ড দিয়ে দিই, প্রেফারডে ইয়েস যদি দিতে চাই দিব, দিতে না চাইলে দিব না, নো দিয়ে দিব, এটা আমার উপরে ডিপেন্ড করবে যে কতটুকু এই আনসারের উপরে বেস করি আমার পরের স্টেপটা।
পরের স্টেপটাতে জানাবো। দেখেন এখানে পরের স্টেপটাতে লেখা আছে যারা আমার এখানে কোয়ালিফাইড না বা যারা এই ক্রাইটেরিয়া গুলি ফুলফিল করতে পারছেন না তাদের অ্যাপ্লিকেশন অটোমেটিকলি রিজেক্ট হয়ে যাবে এবং তাদের কাছে অটোমেটিকলি একটা রিজেক্ট মেইল যাবে, সেটা কি আমি চাই কিনা। যদি আমি চাই তাহলে অন করে দিব, খুব ইজি না? লিঙ্কডইনের এই কাজগুলি পোস্ট জব ফর ফ্রি, এখন পোস্ট দিবেন। জি হ্যালো, হ্যালো, জি আপু শুনতে পাচ্ছি না ভাই, কে যেন হ্যালো বললো ওই জন্য আমিও হ্যালো বললাম। আপনাদের একটা ফ্রি জব আছে কিন্তু আমার ওই যার কালকে আজকে মর্নিং এ যার ব্যাচ ছিল তার ফিটা শেষ হয়ে গিয়েছিল, তাকে পেমেন্ট মেথডটা দেখাচ্ছিল। ক্রস করে দেন এখানে কি সার্টিফিকেট লাগবে সেটা মনে হয়। হ্যাঁ রিকোয়ার্ড, সার্টিফিকেট দিলে রিকোয়ার্ড দিতে হবে, কারণ সার্টিফিকেটটা আসলে রিকোয়ারমেন্টের ব্যাপার থাকে। তো ওই জন্য আমি তো আপনাদের প্র্যাকটিস পারপাসে চলে যাচ্ছি, গা হাত পা ছেড়ে। কন্টিনিউ উইথ কি দিয়েছে রেকমেন্ড ডেইলি বাজেট, আমি চশমাটা ওকে আপু নিচের দিকে নেমে চলে আসেন। কন্টিনিউ ফর ফি দিলে এটা ফিতে জব পোস্ট হয়ে যাবে। জব পোস্ট হয়ে গেছে কিন্তু আপু, এই যে দেখেন ভিউ অ্যাপ্লিকেন্টস দেখতে পারবেন, কেউ যদি এখন অ্যাপ্লাই করে থাকে তাহলে আপনি দেখতে পারবেন এখানে। কিন্তু এটা প্রথমবার এত ইজি হয়েছে, সেকেন্ড বার আরো কিছু স্টেপ এক্সট্রা আসবে যেটা এখন আসেনি। জব ক্লোজ করে দিবেন না, এই জব কেন আপনি রাখবেন, এই জবে কেউ এখন অ্যাপ্লাই করলে আপনি তারে জব দিবেন, ক্লোজ জব দিবেন। ও থ্যাঙ্কস ফর পোস্টিং, দিতে তো হবে। আই হায়ার্ড সামওয়ার ফ্রম দিস রোল, এই যে লিখে দেন। আচ্ছা ভেরি স্যাটিসফাইড দিছেন, ওকে। আমি আপনার পিসির স্ক্রিন দেখি, দেখে আমি আমার মাউস দিয়ে কাজ করতে চাই আপনার পিসিতে। এটা আপু আমার অনেকবার হয়েছে যে কেউ একজন অন করে রাখছে, আমার বারবার ক্রসে ক্লিক করি, কাটা না কেন মনে থাকে না। যে উপরেরটা দিয়ে দেন, আই হায়ার, আপনি একজনকে অলরেডি রোলের জন্য নিয়ে নিয়েছেন, এটাই নিয়ে নেন। লিংকডইন জব পোস্ট, ওকে সাবমিট দিয়ে দেন, ডিলিট আজকে নাও হতে পারে, আর হয়ে গেলে তো আলহামদুলিল্লাহ শেষ। জব পোস্টের ব্যাপারটাও শেষ, লিংকডইনের আসলে জব পোস্ট আর অ্যাড ম্যানেজারটা অত ইয়ে না, এবং ওইটার জন্য অত আপনারা বায়ার রিকোয়েস্টও পাবেন না। জব পোস্টের জন্য হয়তো দুই একটা পেতে পারেন, কিন্তু অ্যাড ম্যানেজারের জন্য আমরা এই পর্যন্ত একজনও পাইনি। যতটুকু দেখালাম সবাই কি বুঝতে পেরেছেন, আরো কি স্টার্ট করব দেখানো? কেউ কথা বলবে না আপু, আর কি দেখাবো আপু, কারণ এই জিনিসগুলি যদিও আমি দেখাচ্ছি আপনাদের ইজি মনে হচ্ছে কিন্তু আপনাদের করতে হবে, তো করে কিন্তু আপনাদের আমাকে স্টেপ বাই স্টেপে অ্যাসাইনমেন্ট আকারে দিতে হবে স্ক্রিনশট নিয়ে। পরে হচ্ছে যে কি যদি প্রবলেম হয় তখন, হ্যাঁ তখন, হ্যাঁ তো ওই জন্যই বললাম আজকে কি আরো কিছু দেখাবো লিংকডইনে
নাকি আপনাদের হচ্ছে যে এটা নিয়ে প্রবলেম ছিল ওইটা একটু দেখবো, যে আপনাদের এসইও করা নিয়ে প্রবলেম বা ওভারঅল লিংকডইন প্রোফাইল নিয়ে অন্য কোনো প্রবলেম, আমাদের কাজগুলো হইছে কিনা বা আমাদের ট্যাগগুলো ঠিক আছে কিনা এটা চেক করা ছিল মেবি। ভাইয়া এখান থেকে আর যেটা আছে সেটা যদি এখন শুরু করি সেটা এখন শেষ করতে পারবো না, সেটা হচ্ছে লিড জেনারেট করা। যে এই কাজটা হচ্ছে ভাইয়াকে, সুমন ভাইয়াকে ওরা লিড গুলি দিয়ে দিবে, যে মেল অ্যাড্রেস গুলি কালেক্ট করে দিয়ে দিবে, ভাইয়া ওই মেল অ্যাড্রেস গুলিতে কানেক্ট পাঠাবে, ওটাকে লিড জেনারেট করা বলে। ওই লিড জেনারেট করাটা আছে, লিড জেনারেট করাটা আমি আজকে এতগুলো ভাজালের মধ্যে এটা খুব ইজি মনে হচ্ছে, কিন্তু লিড জেনারেট স্টার্ট করলে ওখানে কিছু প্লাগইন আছে, প্লাগইন করতে হবে, প্লাগইন করে ফিল্টার করে কিভাবে লিড জেনারেট করবেন এটা দেখতে হবে। তো এইটা টোটালটা একটা ক্লাস লাগবে, এটাকে আমি এখন যদি স্টার্ট করি অর্ধেককে হাফ শেষ করে দিলে আপনাদের মাথায় ঢুকবে না আপু, বায়ার কারণ আমাদের মধ্যে পার্থক্য বায়ার দিয়ে দেয়, বায়ার তো এই লিডটা জেনারে মানে বায়ার তো নিজে কালেক্ট করেনি, এই লিডটা তো সে অন্য কাউকে দিয়ে কালেক্ট করিয়েছে, কালেক্ট করিয়ে সে এখন এইটার কানেকশনটা ভাইয়াকে দিয়ে করাচ্ছে। ব্যাপারটা বুঝতে পেরেছেন আপু? ব্রেক দিবেন আপু, আসরের সময় একবার একটা ব্রেক দিয়ে দেই, এখন শুধু আপনাদের কাজগুলি দেখে দেই, আর আপনার যদি খুব ইম্পর্টেন্ট কিছু থাকে আপনি একটা রাউন্ড দিয়ে আসতে পারেন, ঠিক আছে? এটা আমরা কাউকে বলবো না। পেজ খোলার জন্য প্রথমে কোথায় যেতে হবে আর একটু দেখাবেন প্লিজ, আমার মিস হয়ে গেছিল। ওকে, পেজ খোলার জন্য হচ্ছে আপু একটু যাবেন, পেজ খোলার জায়গাটা একটু সুশান্ত ভাইয়া দেখে যাচ্ছিল আরেকবার। আচ্ছা আপু। জি আপু। যদিও কাজ পেয়ে তাহলে এটাতে কত ডিমান্ড করা উচিত? ফাইবারে তো কাজের প্রত্যেকটা কাজের একটা আমরা প্যাকেজ দিয়ে দিব, যেমন হচ্ছে আমরা ধরেন লিংকডইন প্রোফাইল ক্রিয়েট এন্ড অপটিমাইজেশনে ধরেন আমরা বেসিকটা যদি দেই, বেসিকে হয়তো আমরা দিব $30-$40, তারপরেটা যদি $30 দেই সেকেন্ড প্যাকেজটা দিব আমরা $30-$45, আর যদি বেসিকটা দেই $40 তাইলে ওইটা দিব $55, মানে $10-$15 ডিফারেন্স থাকে এক একটা প্যাকেজের সাথে আরেকটা প্যাকেজ। আমি তোমাকে হচ্ছে এত কানেক্ট করে দিব, এক হচ্ছে ফার্স্ট প্যাকেজটা ধরেন আমরা 35-এ 30-তে দিলাম, 30-তে দিয়ে আমরা দিব আমি তোমার প্রোফাইল ক্রিয়েট করে দিব অপটিমাইজ করে দিব, এটা হচ্ছে আমার বেসিক প্যাকেজ। সেকেন্ড প্যাকেজে দিব আমি তোমার প্রোফাইল ক্রিয়েট করে দিব অপটিমাইজ করে দিব এবং 100 কানেকশন বাড়াই দিব, 100 কানেকশন বা 50 কানেকশন করে দিব, 50 কানেকশন করে দিব ওইখানে আমি $55 দিলাম। থার্ড প্যাকেজে যাব যে আমি তোমাকে 100 কানেকশন দিব, তোমার প্রোফাইলটাকে আমি 5 দিন রাখবো আমার কাছে, 5 দিনে ফুল অপটিমাইজ করব, প্রোফাইল ক্রিয়েট করব, ওইটা হয়তো আমি $80 বা $60-$65 দিয়ে দিব। এটা প্রথম দিকে, যখন ওই লিংকডইন প্রোফাইলের আন্ডারে আপনি দুটা থেকে তিনটা কাজ পেয়ে যাবেন তখন হচ্ছে আপনি ইয়ে করবেন প্রাইসটা চেঞ্জ করে দিবেন। দেখা যাচ্ছে? হ্যাঁ দেখা যাচ্ছে আপু। এখানে যেটা বলছে ফেসবুক টুইটার এন্ড ইনস্টাগ্রাম 5 পোস্ট পার উইক, এটা $25, এটাকে উইকে কাজ করে দিবে সেটাই জাস্ট বলছে, আর কিছু না, জাস্ট পোস্ট করবে। এটা হচ্ছে আপু দেখেন স্কেডিউল পোস্ট, সে কিন্তু লিখে দিয়েছে স্কেডিউল পোস্ট, মানে হচ্ছে ওই যে একটা স্কেডিউল পোস্ট আমরা পাবলিশিং টুলে দেখেছিলাম না, আমি বলেছিলাম যে এখানে স্কেডিউল পোস্ট আমরা করে রেখে দিতে পারি, ওই টাইম অনুযায়ী অটোমেটিক্যালি এটা পোস্ট হয়ে যাবে। সে এখন 5টা লিংকডইনের জন্য যদি আর টুইটারের ফেসবুকে টুইটারের ইনস্টাগ্রামে তিনটা অ্যাকাউন্টে ঢুকে সেই স্কেডিউল পোস্টটা বাফার দিয়ে করবে, বাফার দিয়ে করে সেট করে দিবে, প্রত্যেক ডেইলি ডেইলি ওই 5টা করে পোস্ট চলে যাবে। এটা কষ্টের কি কাজ? এটা তো আপু সেম পোস্ট হবে না নাকি? সেম পোস্টই বারবার যেতে থাকে? হ্যাঁ একই পোস্ট, ধরেন তার তিনটা পেজ আছে, ফেসবুকে আছে, টুইটারে আছে, ইনস্টাগ্রামে আছে, তিনটা প্রোফাইলে সে পোস্ট দিতে চাচ্ছে, তার জন্য এটা খুব হ্যাসল হয়ে যাচ্ছে না? পার উইকে 5টা পোস্ট আপু কোনটা বাফার? বাফার দেখাবো বলে দেখানো হয়নি এরকম কিছু না, মানে হচ্ছে আমাদেরকে জিজ্ঞেস করছিলেন দেখতে চাই কিনা, পরে আমরা কাজের জন্য দেখানো হবে বলে দেখানো হয়নি, এটা কোন আপু ছিল? আমি বলেছি বাফার দেখাবো কিন্তু বাফারটা এখন দেখাবো না, কারণ হচ্ছে কি ভাইয়া বাফারের ব্যাপারে আমি আপনাদের আইডি গুলি বাফারে কিন্তু আইডি দিতে হয়, আপনাকে যদি এখন আইডি দেখাতে যাই, আপনাদের সবার কি ইনস্টাগ্রাম আইডি আছে, সবার কি টুইটার আইডি আছে?
টুইটার আছে ইনস্টাগ্রাম ওইটাই ব্যাপার থেকে যখন আমি অ্যাডটা দেখাবো সেখানে হচ্ছে আমি তিনটা অ্যাকাউন্ট কিভাবে অ্যাড করে সেটা দেখাবো আপনাদেরকে সেটা যখন দেখাবো তখন হচ্ছে আপনাদের প্রত্যেকটা আইডি লাগছে ওই জন্য ব্যাপারটা একদম সবার শেষে দিব ফরাদ ভাই সার্ভিসের প্রাইস দিতে পারবো কোথায় সার্ভিসের প্রাইস দিতে পারবো সুশান্ত ভাই কি বলছে আরেকটা হচ্ছে লিংকডইনে আরেকটা করতে পারবো আমরা যেটা হচ্ছে প্যাকেজের জন্য যদি আমরা চাই যে আমরা বড় প্যাকেজের জন্য চাবো বা বড় প্যাকেজ দিতে যাচ্ছি সেক্ষেত্রে আমরা বলে দিব তোমাকে এত লিড জেনারেট করে দিব সেটার জন্য তোমাকে এত দিব আমরা লিংকডইনে ডাবল আইডিও খুলতে ডাবল গিগও খুলতে পারি যে তোমাকে আমি 100 লিড দিব এটার জন্য এত দিব রুই জিনিসটা কি ফুল ফ্রম কি কিসের কি রুই কি বলতেছেন ওনারা আমরা আমাদের যে কাজের জন্য গিগ অন করবো ওই গিগের আন্ডারে আমরা হচ্ছে এই প্যাকেজ গুলি দিব বুঝা গেছে সুশান্ত ভাইয়া রুই জিনিসটা কি রুইটা কে বলেছে সাবিব রহমান জি ভাইয়া আপু ওই আমি বলতে চাচ্ছিলাম আমরা যদি অফলাইনে কাজ করি তখন তো মানুষকে বারবার আসলে মানে প্যাকেজ গুলো সম্পর্কে বলা মানে অফলাইনে যখন কাজ করবেন ভাইয়া তখন হচ্ছে অফলাইনে কাজের সময় সে তো আসলে বুঝবে না যে জিনিসটা কি ফাইবারের বায়াররা ব্যাপারটা বুঝে ওই জন্য তারা ওভাবে অর্ডার করে কিন্তু অফলাইনে আপনাকে মুখে বলতে হবে অফলাইনে কাজের জন্য আপনাকে মুখে বলতে হবে এটা আমরা কোথাও প্যাকেজ আকারে দিতে পারবো না কারণ ওইখানে ফাইবারে আরেকটা জিনিস থাকে গিগ এক্সট্রা মিন্স তুমি আমাকে এক্সট্রা এত কাজ করাবা এটার জন্য এক্সট্রা এত পেমেন্ট করতে হবে সেটা কিন্তু এখানে করানোর কোনো সিস্টেম নেই ধন্যবাদ ওকে ওয়েলকাম ভাইয়া কোন টাইটেলের গিগে লেখা আছে রুই আপু একটু দেখি আই মিথিলা আপু কোন টাইটেলের গিগে লেখা রুই আগ্রহ জাগানোর জন্য আমি কালকে একজনকে দেখছি লেভেল টু সেলার সে একটা গিগে 84টা কাজ করছে ভাইয়া একটা গিগে সরি 84টা না 86টা ওই যে ওই মহিলা আপনি একটু আগে খুললেন ওই মহিলার ছবিটাতে একটা গিগের কিন্তু ওনার 4টা না 5টা গিগ খোলা ওই গিগের আর কোথাও ওই গিগটাই র‍্যাঙ্ক করছে এর জন্য ওই একটা গিগই উনি কাজ করছে ওনার বাকি গিগগুলি উনি ধরেও নাই ওনার বাকি গিগগুলি তারা কি কেউ না না আপু এই ইনি না ইনি না ইনি না ইনি না আপনি বসে বসে গিগ টিগ ঘাটা শুরু করে দিয়েছেন সোশ্যাল মিডিয়ায় এটা খুব ভালো কাজ করছেন এই যে আপু আমার আমার একটা বায়ার সোশ্যাল মিডিয়া যেটা আই উইল বি প্রপোজালস এ থার্ড ওয়ান জি থার্ড ওয়ান 85 টাকা যে লেভেল 2 সেলার বেসিক 75 থেকে শুরু হ্যাঁ এবং প্রিমিয়ামে যান ওনার থেকে আরেকটা বেশি ছিল এই যে 14 দিনের স্কেডিউল পোস্ট দিবে সে তার নাম একটা গিগে সে একটা গিগে থাকলো আপু দেখেন অনেক সময় হয় না যে আরেকটা গিগে কাজ পাচ্ছে সে তার কিন্তু অন্য কোনো গিগের আন্ডারে কোনো কাজই নেই শুধু শুধু সে দিয়ে রাখছে আপু এমনিতে প্রথম অবস্থায় নাকি 4টা 5টা খুব ভালো তাহলে প্রথম যেটা করা হয় আপনারা তাহলে দেখা যাবে আপনাদের বাকি আর প্রথম অবস্থায় ফাইবারে হচ্ছে আপনারা টোটাল 7টা গিগ খুলতে পারবেন তো এখন আমি আপনাদেরকে বললাম আপনারা খুললেন কিন্তু কাজটা আপনারা পারলেন না তো এই জন্য আমি চাচ্ছিলাম আপনাদের মোটামুটি 3টা সেকশন ফুল শেষ করার পরে লিংকডইন ইউটিউব এবং ফেসবুক এই তিনটা কাজ শেষ করানোর পরে তিনটা কাজের জন্য তিনটা তিনটা 6টা গিগ থাকবে আর এক্সট্রা থেকে যাবে ইনস্টাগ্রাম আর হচ্ছে আপনার টুইটার 6টা গিগ থেকে যাবে না তিনটা থেকে যদি আমি দুটো করেও গিগ খুলি 6টা গিগ হচ্ছে
ছটা গিগের আন্ডারে আপনার একটা গিগের আন্ডারে একটা মানে যে কোনো একটা গিগের আন্ডারে তো কাজ তো অন্তত পাবেন, যেই গিগটার আন্ডারে পাবেন ওই গিগটার অল্টারনেটিভ যে গিগটা থাকবে ওই গিগটা ডিলিট করে ওইখানে আপনারা টুইটার আর ইনস্টাগ্রাম অ্যাড করে দিবেন। আর আপনারা এখন ইনস্টাগ্রামের গিগ খুলতে পারবেন না, কিন্তু ইনস্টাগ্রামটা আমি শিখাবো এই জন্য কারো ইনস্টাগ্রামের প্রোফাইল আমরা ডিল করতে পারবো, কারো ইনস্টাগ্রামের প্রোফাইল আমরা এখন ম্যানেজ করতে পারবো, তার ইনস্টাগ্রামের প্রোফাইলের অ্যাজ এ সোশ্যাল মিডিয়া ম্যানেজার হয়ে কাজ করতে পারবো। কারণ ইনস্টাগ্রামের বেসিক্যালি অর্গানিক ওয়েতে যেটা মানে পেইড ভাবে কিন্তু অর্গানিক, যে এখন যার ধরেন 2 লাখ 2.5 লাখ ফলোয়ার আছে, 25,000ও না 2 লাখ 2.5 লাখ, আপনারা ইনস্টাগ্রামের আপু একটু কষ্ট করে যে কোনো একটা ইনস্টাগ্রামের গিগ আপনি অন করেন, দেখবেন যে 2 লাখ 2.5 লাখ ফলোয়ার তার আছে, সে বলবে আমি তোমার প্রোফাইলটাকে আমার প্রোফাইল থেকে শেয়ার করছি, এতে তোমার প্রোফাইলের ভিউ বাড়বে, এতে তোমার প্রোফাইলের ফলোয়ার বাড়বে। এইটাই ইনস্টাগ্রামের বেসিক্যালি মার্কেটিংটা, এইটাই হয়। এই যে দেখেন লিখে রাখছে আই শুড আউট প্রমোট, কি লিখলো শাউট আউট প্রমোশন অন মাই অ্যাথিক পেজ, মানে 3,30,000 ফ্যাশন পেজ ফলোয়ার তার ফ্যাশন পেজে আছে, এখান থেকে সে তাকে প্রমোট করবে। তো ইনস্টাগ্রামের প্রমোশনটা আমাদের যদি পেজের ইয়েটা ভালো থাকে তখন আমরা করতে পারবো। সে 167টা কাজ করছে অথচ তার বেসিক স্ট্যান্ডার্ড প্রিমিয়ামের প্রাইস দেখছেন আপু আপনারা যদি ফেসবুক লিঙ্কডইন এবং ইউটিউবটা ভালো মতো শিখতে পারেন তাহলে হচ্ছে আপনারা করতে পারবেন হচ্ছে ইয়েগুলি, ওদের ওদের বড় কাজটা করতে পারবেন। আর ইনস্টাগ্রামে আর টুইটারে করবেন তাদের অ্যাকাউন্টটা আপনি ম্যানেজ করবেন, এক মাসের জন্য একরকম, যেমন 14 দিনের জন্য 28 দিনের জন্য ওইভাবে করে, 7 দিন 14 দিন 28 দিন এভাবে ম্যানেজ করলে তার একটা প্রাইস দিয়ে দেয়, ঠিক আছে? এবং ওইখানে আমাদের এটা বলতে হয় যে আমরা আপনার পোস্টগুলি কিভাবে করব যাতে এটা এসইও ফ্রেন্ডলি হয়, খুব বেশি মানুষের কাছে অর্গানিক্যালি পৌঁছায়। তো ওইখানে আপনাকে কিছু অল্টার টেক্সটের ব্যাপার থাকবে, কিছু হ্যাশট্যাগ এর ব্যাপার থাকে, ইনস্টাগ্রামে আমরা ছবির পিছনেও কিছু টেক্সট দিতে পারি যেটা হচ্ছে কিওয়ার্ড টাইপের হয়ে যাবে, যে কেউ ওই নামে সার্চ করলে ইনস্টাগ্রামে ছবিগুলি আসতে থাকবে। ইনস্টাগ্রামের কাজ যেদিন দেখবো আমরা ওই দিন সবাই হচ্ছে পিসি অফ করে মানে পিসিতে দেখবো, কিন্তু আমার মোবাইল থেকে দেখাইতে হবে, আমার হচ্ছে আপনাদের পিসি থেকে দেখাইতে পারবো না, কারণ ইনস্টাগ্রামের অ্যাপসটা বেসিক্যালি একটা মোবাইল বেসড অ্যাপস। ওই জন্য বলেছি আমরা ইউটিউবের মার্কেটিংটা ফুল শেখার পরে আমরা হচ্ছে ইয়ে করবো, ফাইবারে ঢুকে ফাইবারের ক্লাস করবো, ফাইবারের গিগ খুলবো, ফাইবার অ্যাকাউন্ট খুলবো। এখন কথা হচ্ছে এখানে মিথিল আপু আমাদেরকে হেল্প করবে, সেটা হচ্ছে ফাইবারের কি কি ওয়ার্ড লেখা যাবে না, ফাইবারে কি কি ওয়ার্ড বলা যাবে না, কি কি করলে ফাইবারের রুলস রেগুলেশন যেগুলি ভায়োলেট করলে আমাকে ফ্ল্যাগ দিবে, আমাকে ওয়ার্ন করবে। আপনার একটা ফাইবার অ্যাকাউন্ট পুরো জীবনের জন্য তিনবার ফ্ল্যাগ খেলে অ্যাকাউন্ট ডিসেবল হয়ে যায়, তিনবার ওয়ার্ন করলে অ্যাকাউন্ট ডিসেবল হয়ে যাবে। এটা মনে রাখতে হবে যে যখন ফ্ল্যাগ খাবেন একবার বা ওয়ার্ন করবে তখন কিন্তু বায়ার রিকোয়েস্টের পরিমাণ কমে যায়, এবং তখন আপনার জানি না কেন এটা হয়তো বা আমার ভুল হতে পারে যে ফ্ল্যাগ খাওয়ার পরে বায়ার রিকোয়েস্ট অফার আরে বায়ারের রিকোয়েস্ট অফার সেন্ড করলেও কাজ পাওয়া যায় না, যেমন আমাদের অ্যাকাউন্ট ডাউন হয়ে যায়। কারণ হচ্ছে আমারই এক গ্রাফিক্স ডিজাইনার ছোট ভাই আছে, ও হচ্ছে কাজ পারে, বুঝছেন, গ্রাফিক্স এর কাজ খুবই ভালো পারে, তো ওর আগের অ্যাকাউন্টটার মধ্যে কিছু ওই যে ওর মাথা গরম ছিল বায়ারের সাথে হাঙ্কি পাঙ্কি নিয়ে, ওর হচ্ছে রেটিংস একটু ঝামেলা ছিল, ও ওই অ্যাকাউন্ট বন্ধ করে দিয়ে ও নতুন আর একটা ফাইবার অ্যাকাউন্ট খুলছে। খুলে এই অ্যাকাউন্টে যখন গিগটি স্টার্ট করলো, একটা গিগের কাজ পেলো, খুব ছোট্ট একটা কাজ, একটা কি আপনাদের কি লোগো ডিজাইন নাকি জন্য বলেন আপু, খুব ছোট $5 একটা কাজ ছিল, নতুন গিগ নতুন অ্যাকাউন্ট তো $5 কাজ করলো, তারপরে সেকেন্ড গিগ খুললো, থার্ড গিগ খোলার সময় ও ছবি এসইও করতে দিবে, ছবি এসইও করতে দিছে যেই মেয়ের কাছে দিছে, এই মেয়ে ফাইবারে হচ্ছে এখন লেভেল 1 সেলার, এই মেয়ের কাছে দিছে, এই মেয়ে বলছে আমি করতে পারবো। কিন্তু ওই যে ওই দিন সুমন ভাই একটা কথা বললো না, ফ্রিল্যান্সার কিপটা থাকে, ওই মেয়েকে দিছে, ওই মেয়ে ছবিটাকে কিভাবে এসইও করছে আমি জানি না, ও ছবিটা জাস্ট আপু গিগে আপলোড করছে, সাথে সাথে ওকে ফ্ল্যাগ দিয়ে দিছে। আরো 15 দিন 20 দিন আগের কথা, ও একটা কাজ পায় না,
ফাইবারে একবার যদি উঠে যায় তো উঠে যায়, আর যদি ডাউন খায় তো শেষ। না ওই মেয়েটার আবার ঝামেলা হচ্ছে কি, ওই মেয়ের সাথে আবার একটা দ্বন্দ্ব আছে। তো আমি ওরে তখন বললাম তুই গেলি কেন ওই মেয়ের কাছে, আমি বলছিলাম ওর কাছে যাইস না। ও গিয়ে পাকনামি করে একটা এসিও ছবি এসিও করাই আইনা, সে হচ্ছে ফ্ল্যাগ খায় বসে আছে। ফাইবারের ব্যাপারগুলি খুব সেন্সিটিভ ইস্যু থাকে, মানে এখন কি বলে সেন্সিটিভ, এত সেন্সিটিভ কি আছে আপু প্রোডাক্ট বা অন্য কোনো কিছু আমাদের ব্যবহারের মধ্যে? জি ভাইয়া সেন্সিটিভ এর মধ্যে ব্লিচিং পাউডার আছে, হাতে দিলে হাতে সমস্যা হয় না? ব্লিচিং পাউডার ঠিক না, মানে আজকে যখন আমার স্ক্রিনটা ব্লার দেখা যাচ্ছিল, আমি আমার মর্নিং ব্যাচের ওদের বলছি, তো ওরা আমাকে বুঝাতে পারছে না যে আমার স্ক্রিনটা কি রকম ব্লার দেখা যাচ্ছে। ওরা কি এক্সাম্পল দিয়েছে আমাকে জানেন, যে আপু আপনি কখনো ইউটিউব থেকে 144 বা 124 পিক্সেলের ডাউনলোড করেছেন? ওই সময় ভিডিওটা দেখতে যেমন লাগে আপনার স্ক্রিনটা দেখতে ওই রকম লাগে। আমি এখন এইরকম একটা সেন্সিটিভ খুঁজছি যে যেটা দিয়ে আমি বুঝাইতে পারবো। সো মিথিলা আপু আপনাদের একটা মোটামুটি টাইপের লিস্ট দিয়ে দিবে শব্দগুলি, যে শব্দগুলি ফাইবারে ইউজ করা যাবে না, পারবেন মিথিলা আপু এটুকু করতে? জি আপু অবশ্যই। ওকে আপনি লিস্টটা দিয়ে দিবেন, আমি আপনাদেরকে ফাইবারের একটা স্লাইড দিব, স্লাইড দিয়ে দিব, ওই স্লাইডটা দেখবেন আপনারা। আর হচ্ছে আরেকটা হচ্ছে আপনাদের কভার লেটার সেন্ড করা, কভার লেটার যেটা আমরা বাইরের অফার সেন্ড করি ওই অফার, এটা তো মিথিলাপু খুব ভালো পারবে, কারণ মিথিলাপু সুমন ভাই এখন অলমোস্ট এই কাজটা করছে, খুব বেশি করছে। আমার থেকে মেবি ওনাদের কাছে আপনারা হেল্প বেশি পাবেন। এই হেল্পটা কি আপনারা দুজন করবেন সুমন ভাই? হ্যাঁ আপু আমি আপওয়ার্কেরটা করতে পারবো। হ্যাঁ আপনি তাহলে আপওয়ার্কের জন্য ওই কভার লেটারটা কি টাইপের হয় ওটা দিয়ে দিয়েন। ও আমি এমনিতে হচ্ছে যে অফার যেটা, হ্যাঁ খুব একটা পাঠাই না, তারপরও যদি পাঠানো লাগে না, এখন তো পাঠানো লাগে না, প্রথম দিকে তো পাঠানো লাগে। একটা কাজ যখন পাওয়া হয়ে যায়, ধরুন 10টা 15টা কাজ যখন একটা গিগের আন্ডারে পেয়ে যাবেন, তখন আসলে আপু ইনবক্স আসতে থাকে প্রচুর, তখন অত ডিরেক্ট অফার ডিরেক্টলি মানে ডিরেক্ট চলে আসে, তখন আর পাঠাইতে হয় না। ওই প্রথম 10 8 10 টা বেশিরভাগ অর্ডারই হচ্ছে ডিরেক্ট চলে আসে, তো এই কারণে আমাকে আর পাঠাতে হয় না। আপনি তো প্রথম দিকে পাঠিয়েছেন, কারণ সত্যি কথা আপু আমি বললাম আমি অনলাইন মার্কেট প্লেস থেকে এখনো আর্ন করিনি, আমার কিন্তু সব লোকাল মার্কেটের কাজ, লোকালি অফলাইন মার্কেটের কাজ। আমি কিন্তু ফাইবারে কারো সাথে কথা বলে, যেমন ফাইবারের মধ্যে দুজনের সাথে কথা বলেছিলাম আমি, দুজন কি আমি না করে দিয়েছি, কারণ ওরা আমার সাথে নখরামি করছে, আমার নখরামি পছন্দ হয়নি। কানাডিয়ান বায়ার রোজার মধ্যে আমার রাতে বলে এনি ডেক্স দিয়ে কাজ করতে, আমি বলছি ঠিক আছে তোমার তুমি পিসি অন রাখো আমি করে দিব, না সে বসে থাকবে তার সাথে আমার কাজ করতে হবে, আমি রোজা রেখে তার সাথে রাতের বেলা বসে বসে কাজ করবো এটার কোনো মানে আছে? এনি ডেক্স দিয়ে সে আমাকে কোনো কিছুর এক্সেসও দিবে না, এই জন্য তাকে না করে দিয়েছি। এখানে একটা কথা আছে, কানাডিয়ান বলতে এখানে দুই ধরনের মানুষ থাকে কানাডায়, একটা হচ্ছে অরিজিনাল কানাডিয়ান যারা ওরাই বলে, কিন্তু ও হচ্ছে একটু মানে থাকে না, কিছু মহিলা যে বললাম কিছু মেয়ে মানুষ থাকে ঘসিটি বেগম, সব কানাডিয়ান কিন্তু ভালো হয় না। আমার কয়েকটা কানাডিয়ান বাইরের সাথেও তুমি আমাকে কত দিবা সে আমাকে বলেন, তারপর এটার জন্য আমার কত নেওয়া উচিত, আমি যেখানে লোকাল মার্কেটে এত কাজ করি, আমার অফলাইন মার্কেট প্লেস আমি এরকম কাজ করি, তাকে আমার কত নেওয়া উচিত বলেন তো একটা আইডিয়া করে। অফলাইন থেকে তো অনলাইন আরো বেশি ধরা উচিত, সে আমাকে কত বলছে জানেন, মাত্র $15 $15 আবার রাত থেকে। $20 বেশি আমি নিতে পারি নাই, বিশ্বাস করবেন এত কিপটা কেমনে হয়।
মানে সেটা এখন আমি তাকে কিছু বলতে পারি না, কারণ কিছু তো বলতে পারবো না। সে আমারে খুব মানে পাম্পিং এর উপরে রাখে, তোমার মতো আমি আরেকজনকে দেখি নাই, হ্যান তেন বহুত কাহিনী শুনে, কিন্তু $20 উপরে সে আর যাবে না। এখন আপনি তাহলে ইয়ে করেন, আপনার ডলারের গিগের তো আপু আমার প্রাইস বাড়াই দিল, ওকে এভাবেও বলি যে দেখো ওইটা আমার অন্যরকম কাজ ছিল, তুমি যে কাজগুলো দিচ্ছ এগুলো অন্যরকম, এগুলো প্রাইস এরকম বলেছে, তোমার আমি রেগুলার বায়ার, তুমি তো আমাকে কিভাবে বলতে পারো না, ওদের তো বিহেভিয়ার জানে। রেগুলারই কি আমি ফ্রিতে কাজ করে দিব, একদিন দুই দিন করে দিই, ঈদে চান্দে করে দিই, তোমার কি আমি ফ্রিতে ডেলি করে দেবো এদেরকে? বাপু কি বলবো, এরপর হচ্ছে সে আমাকে আবার অনেক বায়ারও দিছিল, তার ফ্রেন্ড সার্কেল আসছিল কয়েকটা, তা কি কো আপনারা যেভাবে বুঝবেন আপু যেটা সত্যি কথা, আমি বুঝবো না, কারণ আমার অনলাইন মার্কেট প্লেস আমি কাজটা খুব কম করেছি, আমার ফ্রিল্যান্সিং ক্যারিয়ারটাই শুধু 8 মাসের, খুব বেশি দিনের কিন্তু না আমি ফ্রিল্যান্সার আপনাদের মতো এত মানে এত অনেক এক্সপেরিয়েন্স গেইন করছি। এবারে আপু ডাটা এন্ট্রির কাজে প্যারা বেশি বায়ারদের? হ্যাঁ, আমাদের ডাটা এন্ট্রিটা কখন শেখানো হয়েছে জানেন? ডিজিটাল মার্কেটিং এর ডেটা এন্ট্রিটা কখন শেখানো হয়? যখন সে ডিজিটাল মার্কেটিং এর কোনো পার্টে কাজ করতে পারবে না, তার জন্য ডেটা এন্ট্রি। ডেটা এন্ট্রি মানে অ্যাট লিস্ট এত কিছু তার মনে রাখতে হয় না, ওই জন্য তাকে ডেটা এন্ট্রি কাজটা দেখানো হয়। এটা চলে বায়ার, এখনো বায়ার রিকোয়েস্ট করা আছে, বায়ারদের রিকোয়েস্ট আর কি 500টা ডাটা এন্ট্রি করে দিতে হবে, $5 ওর বাজেট। কত? $5 $5 ওভার পার্টিস আছে 85 জনে তো কাজ করতেছে, তো সেজন্য বায়াদের অবস্থা খারাপ, এটা অভ্যাস খারাপ হয়ে যাচ্ছে। আমি দিনে আমাকে একবার বলছে এক বায়ার, আমার ডেটা এন্ট্রির একটা গিগ ছিল ওটার আন্ডারে হচ্ছে, তাকে আমার 2500 হ্যাঁ 2500 আমেরিকান তিনটা স্টেটের ফুটবল ক্লাবের নাম, ওদের ওয়েবসাইট, ওদের অ্যাড্রেস, ওদের মেইল অ্যাড্রেস, ওদের যে নি হেড সিও ওই টাইপের কেউ, ওদের নাম এবং ওদের মেইল অ্যাড্রেস, এই এতগুলি জিনিস আমাকে 2500 ক্লাবের দিতে হবে। আমাকে ওরা যদি মাত্র $25 দেয়, ও সায় আমার, আমি বলছি আমি করবো না $25 দিয়ে। সুমন ভাই বলেন এত কিছু পোষাবে? যদি আপনি প্রথম কাজ করেন তখন পোষাবে, কারণ প্রথম কাজটা $25 না, প্রথম কাজটা আপনি $5 করলেও ওকে, কিন্তু পরবর্তীতে আপনি আস্তে আস্তে। ভাই সমস্যা হচ্ছে যে আমি তো অফলাইনে কাজ করি, অফলাইনের কাজের প্রাইসটা আমি বেশি পাই, তো ওই সময়টা যদি আমি অনলাইনে দিয়ে ওই পরিমাণে আমি না পাই, তখন কিন্তু আমার অনলাইনের প্রতি ঝোঁকটা আর আসবে না। ওটা নির্ভর করবে আপনি কি আপনার ফ্রিল্যান্সিংটা অনলাইনে করবেন এটা প্ল্যান করতেছেন, নাকি আপনি চাইতেছেন যে প্রাইসটা আমি যেখানে ভালো পাবো সেখানে করব। যদি আপনি চিন্তা করেন ভাই আমি যখন কষ্ট করব, ধরেন আমি যেই কষ্টটা করছি ডেটা এন্ট্রির পেছনে, ওই কষ্টটা যদি আমি অফলাইনে করে এই পরিমাণে পাচ্ছি, সেম কষ্টটা আমি অনলাইনে করে যদি ওই পরিমাণে না পাই, ওই অ্যামাউন্টটা না পাই, তাইলে কি আমার অনলাইনে যাওয়া উচিত? যেমন আপু আমি আপনাকে একটা কথা বলি, যেমন আমি অনেক আগে একটা ভাইয়াকে দেখছিলাম আর কি, উনি ডাটা এন্ট্রি কাজ করতো আপওয়ার্কে, উনি 2010 থেকে ডাটা এন্ট্রি কাজ করে, তো উনি তখন $1 কাজ করতো ডাটা এন্ট্রি পার আওয়ার, $1 $2 ওরকম করে কাজ করতো। এখন যখন 2016 যখন নতুন নিয়ম আসছে আপওয়ার্কে, $3 নিচে কেউ কাউকে হায়ার করতে পারবে না, তখন কিন্তু তার পুরনো যে 10টা বায়ার রানিং ছিল তারা ওই রেটটা $3 করতে বাধ্য হয়েছে, $1 থেকে $3। তো ওই জন্য বললাম যদি আপনি প্ল্যান করেন যে আপনি আপনার ফ্রিল্যান্সিং ক্যারিয়ারটা অনলাইনে করবেন, সেজন্য আপনি প্রথম প্রথম রেটটা কমাই দিন। আমার ভাই আমার অনলাইন অফলাইনের কোনো ব্যাপার নাই, আমার ব্যাপার হচ্ছে আমি আমার বিজনেস রেখে আমি আমার যে বিজনেসটা স্টার্ট করতে চাই, যেটাকে হচ্ছে আমি এস্টাবলিশ করতে চাই একটা ব্র্যান্ড হিসেবে, ওই জায়গাটাকে রেখে তারপরে সময়টুকু আমি ফ্রিল্যান্সিং করব, আমার ফুল টাইম ফ্রিল্যান্সিং দেব ব্যাপারটা ওরকম না। হ্যাঁ এটাই বলছি আপু, যদি আপনি ফুল টাইম ফ্রিল্যান্সিং চিন্তা করেন ওটা এক রকম, আর যদি আপনি শর্ট টাইম ফ্রিল্যান্সিং চিন্তা করেন যে আমি মাঝে মধ্যে কিছুটা সময় দিব, তাহলে না কিছুটা সময় না ফ্রিল্যান্সিং করব, ফ্রিল্যান্সিং এর মজা পাইছি যেহেতু ফ্রিল্যান্সিং করব, বাট সেটা হচ্ছে আমার ব্র্যান্ডটাকে আমি দাঁড় করিয়ে তারপরে করব, কারণ হচ্ছে ওটা আমার কাছে ভাইয়া আমার একটা বাচ্চা, ওইটাকে এই পর্যন্ত আমি যতবার ক্রিয়েট করতে গেছি বিশ্বাস করবেন প্রত্যেকবার আমি ক্রিয়েট করছি, প্রতিবার আরেকজন নিয়ে গেছে, প্রতিবার আরেকজন নিয়ে গেছে একটা বিজনেস। আমি আমার একটা অভিজ্ঞতার কথা বলি, আমি আমার একটা ইউএস এর ক্লায়েন্ট প্রথম তার কাছ থেকে কাজ করছি $5, জাস্ট উনি আমাকে $5 দিছে, আমি এক সপ্তাহ কাজ করছি,
এক সপ্তাহ কাজ করার পর 6 ঘন্টা করে এক সপ্তাহ কাজ করার পর উনি আমাকে $5 দিয়েছে, কিন্তু এর পরের উইকে আমি 3 ঘন্টা করে কাজ করে $50 নিয়েছি। ওটাই হচ্ছে সিস্টেম। প্রথম প্রথম আপনি একটা সুযোগ দিবেন, কিন্তু আপনাকে দেখতে হবে ওই ক্লায়েন্টটা কি একবারের জন্য আপনার কাছে আসছে নাকি অনেকগুলা কাজ নিয়ে আসতেছে, মানে ওনার কি আরো অনেক কাজ আসবে কিনা, ওটার উপর নির্ভর করে আপনাকে সিদ্ধান্তটা নিতে হবে। যেমন কিছু ক্লায়েন্ট আছে নিজেরাই ওয়ার্কার, ওরা ওদের কাজগুলো করার সময় আপনি একটু দেখে শুনে করবেন। আর যদি সিইও হয়, সিইও তারপরে ম্যানেজিং ডিরেক্টর, তারপর ওরকম বড় পোস্টের কেউ যদি আপনাকে কাজ দেয় তখন আপনি ওটা নিয়ে নেবেন পরে, কারণ ও আপনাকে আরো অনেক কাজ দিবে। ওইটাই ভাইয়া, ওই জন্য আসলে ওইভাবে আর অনলাইনে আমার ট্রাই করা হয়নি, মানে আমার ফ্রিল্যান্সিংটা ট্রাই। আর আমি বেসিক্যালি ফ্রিল্যান্সিং এ আসছি কিভাবে জানেন, আমার ফ্রিল্যান্সিং এ আসাটা খুব মজা। আপনারা তো ধরেন ডিজিটাল মার্কেটিং বা আপনারা ফ্রিল্যান্সিং করছেন জেনে তারপরে ডিজিটাল মার্কেটিং এ আসা, তাই না? আমি কিন্তু ডিজিটাল মার্কেটিং সম্পর্কে কিচ্ছু জানতাম না। আমার ডিজিটাল মার্কেটিং এ আসা হচ্ছে, বললাম না যে আমি আমার বিজনেসটাকে আমার বাচ্চা মনে করি। এটাকে যখন আমি লাস্ট টাইম 2018 এ যখন আমি এস্টাবলিশ করার ট্রাই করি, তো তখন মোটামুটি একটা জায়গায় দাঁড়ানোর পরে হঠাৎ করে আমি প্রচন্ড সিক হয়ে যাই, যে আমি ঘর থেকে বের হতে পারতাম না, আমার রুম থেকে ইভেন আমি কোনো ফেব্রিক ইউজ করতে পারতাম না। আমার স্কিনটা হয়েছিল কি, মানুষ আগুনে পুড়ে গেলে ঝলসে যায় না, ওইরকম করে ফুল বডিতে আমার ফোসকা পড়ে যেত, ঝলসে যেত কোনো কারণ ছাড়া, কোনো আগুন টাগুন কিছু ছাড়া। আমার অ্যালার্জি রিয়াকশনটা এত বেড়ে গিয়েছিল, 1 বছর আমার হচ্ছে কাজটা বন্ধ করে ঘরে বসে থাকতে হয়। ওই 1 বছর আমি যার সাথে পার্টনারশিপে কাজ করতাম, সে আমার 125টা ডিজাইন কপি করে, একটা দুইটা ডিজাইন না। আপনারা যারা গ্রাফিক্স এর কাজ করেন, একটা ডিজাইন বের করতে বুঝবেন যে কতটুকু কষ্ট হয়। 125টা ডিজাইন আমার সে কপি করে। তখন আমার করার কিছু ছিল না, আমি শুধু বসে বসে দেখছি তাকে। যখন সুস্থ হইলাম তখন আমি আবার স্টার্ট করলাম। স্টার্ট করার পরে মনে হলো যে আমার তো আমার পেজের কাজগুলি করানো লাগবে, আমার পেজের কাজ, পেজ বুস্টের কাজ, পেজের গুছানোর কাজ। তো যখন তার সাথে পার্টনারে করতাম, এটার জন্য একটা আলাদা লোক ছিল, তো তার কাজগুলি না আমার অত পছন্দ হইতো না। তখন আমার মনে হলো না আমি আমার মতো শিখতে চাই, এটা কোথায় শিখবো, কিভাবে শিখবো, এইটা নিয়ে মানে ঘাটাঘাটি করতে করতে পরে মনে হলো যে আচ্ছা এখান থেকে তো এটা শিখা যায়, ওকে ফাইন আমি ডিজিটাল মার্কেটিংটা করি। গেলাম কোডাস ট্রাস্টে, শিখলাম, ওইখানে শিখতে গিয়ে এই ফ্রিল্যান্সিং আমার স্টার্ট, যে আচ্ছা দেখি ফ্রিল্যান্সিংটা কি। ওইখানে মজা পাওয়ার পরে মনে হয়েছে যে আমি আমারটা তো আমি আমারটা কামাই করবই, আমি মানুষেরটাও নিব, আমারটা তো আমি দিব না, আমি মানুষেরটাও আমার কাছে আনতে হবে। ওই থেকে আমার ফ্রিল্যান্সিং স্টার্ট করা। আপনারা যেমন ডিজিটাল মার্কেটিংটা কি, আমি সবাইকে ফার্স্টের দিন একটা কোশ্চেন করেছিলাম, কি করছেন, কোথায় আছেন, ডিজিটাল মার্কেটিং এ কেন আসা, এই 3টা কোশ্চেন জিজ্ঞেস করেছিলাম আপনাদের সবাইকে। কারণটা হচ্ছে এটা, কারণ আমার ডিজিটাল মার্কেটিং এ আসা বা ফ্রিল্যান্সিং সম্পর্কে আমার কোনো আইডিয়াই ছিল না। এখন আমি যতটুকু জানছি, যত দিন যাচ্ছে তত এটা আমার একটা অ্যাডিকশনে মানে অ্যাডিক্টেড হয়ে যাচ্ছে আমি এটার সাথে। কারণ আমার আম্মু দেখলে খুব অবাক হয় যে আমি 24 ঘন্টা এরকম ল্যাপটপ নিয়ে কিভাবে পড়ে থাকি, আগে আমি পারতাম না, কিন্তু এটা আমার অ্যাডিকশন হয়ে গেছে। আর অ্যাডিকশনে সবাই সবকিছু পারে, যারা অ্যাডিক্টেড তারা কিন্তু ওইটার প্রতি সবসময় পারবে, আমি আপনি পারবো না, কিন্তু তারা পারবে। ফ্রিল্যান্সিং এখন আমার একটা অ্যাডিকশন হয়েছে, কিন্তু আমার ওই ডিজাইনিং, আমার ফ্যাশন ডিজাইনিং এর পার্টটা ওইটা আমার ওই জায়গায় রয়ে গেছে, ওইটাকে আমি ছাড়তে পারতেছি না। তো দুইটা একসাথে আসলে সময় মিলায় দেখলাম যে না, আমি ফুল টাইম ফ্রিল্যান্সিং করতে পারবো না, করতে গেলে আমাকে ওইটা ছেড়ে দিতে হবে। আর ওইটা ছেড়ে দিলে আমার মনের কোথাও না কোথাও আমার একটা আফসোস থেকে যাবে যে আমি করতে পারলাম না ওই জিনিসটা, ওই জন্য ওইটাও করবো এটাও করবো, এই হচ্ছে ব্যাপার। আমরা কোন টপিক থেকে এখানে আসছি, সবাই চুপ হয়ে আমার আর আপনার গল্প শুনতেছে, আমি আর আপনি গল্প করতেছি। সবাই কি আছেন? সবাই দেখে চলে গেছেন, আপনারা সবাই যখন বলেন যে ডিজিটাল মার্কেটিং এর এটা বা এটা শুনছি, এটা শুনে আসছি, আমাকে বিশ্বাস করেন, আমি ডিজিটাল মার্কেটিং এর কিচ্ছু জানতাম না। ডিজিটাল মার্কেটিং টা কি এটাও আমি জানতাম না, আমি শুধু জানতাম আমার পেজটাকে আমাকে একটা জায়গায় দাঁড়া করাতে হবে, আমার অনলাইন ভাবে আমি মানে ক্যারি করব। কিন্তু আমি বুঝি নাই যে তখন এই যে মানে ডিজিটাল মার্কেটিং টা এইটা, আমি ওই পেজের কাজ করতে গেছিলাম যে আমার টাকাটা আমি মানুষকে কেন দেবো, যাতে আমার পেজ মেনটেন আমি করতে পারি। এবং একটা পেজ মেনটেনের জন্য আপনাদেরকে যদি এখন বলি মান্থলি 5,000 টাকা নেন, তো চিন্তা করেন যখন একটা রানিং পেজ হয়ে যায়, 1-1.5 লাখ
লাস্টের উপরে লাইক চলে আসে তখন পেজের সেল কিন্তু অনেক বেড়ে যায়। ওই সময়ে একটা পেজের আপনার ওই পেজটাকে যারা মনিটর করে বা যার কাছে ওই পেজটা থাকে যে ডিল করে তাকে কিন্তু 15,000 থেকে 20,000 টাকা দেয়া হয় মাসে। এটা কি জানেন আপনারা? লোকাল মার্কেটের প্রাইসটা এরকম চলে আসে 15,000 থেকে 20,000 টাকা দেয়া হবে। আপনারা স্টাইলিকোতে যান, আপনারা ড্রেস আপে যান, আপনারা সিগনেচার কালেকশনে যান, আপনারা ফ্যাশনেবল ড্রেসে যান, তারপর আপনারা আনজারার পেজে যান, আনজারার পেজে যাবেন, এই প্রত্যেকটা পেজ 15,000 থেকে 20,000 টাকা শুধু মেইনটেনেন্স দেয় এক একটা পেজের মানুষকে। রেস্টুরেন্টের পেজ থাকলে ওইটা তো অন্য জিনিস ভাইয়া। আমি তো আসলে রেস্টুরেন্টের ব্যাপারটা আমার আইডিয়া নেই, কারণ হচ্ছে আমি যেহেতু ফ্যাশন ইন্ডাস্ট্রির মানুষ আমার ফ্যাশনেবল জিনিসগুলির নলেজটা খুব বেশি থাকবে যে যেই জায়গার। যেমন মিথিলাপু গ্রাফিক্স এর আছে, মিথিলাপু গ্রাফিক্স এর জানবে, সুমন ভাই ডেটা এন্ট্রির ওখানকার আছে, সুমন ভাই ডেটা এন্ট্রি লিড জেনারেশনটা খুব ভালো জানবে। তা আমার আসলে ওই ব্যাপারটা আইডিয়া নেই, ওই জন্য পরে মনে হলো যে না টাকাটা ওকে দিব না, আমার টাকাটা আমি রাখবো। ওই জন্য আসলে আমার এখানে শিখতে আসা, শিখতে এসে ফ্রিল্যান্সার হওয়া। আপনাদের মতো যদি এত কিছু জেনে আসতাম তাহলে হয়তো আর একটু ভালো কোনো জায়গায় থাকতাম, বাট যেখানে আছি আলহামদুলিল্লাহ আল্লাহ এখানেও সবাইকে রাখে না, হয়তো তখন আমরা আপনাকে পাইতাম না। $450 সে কি করছে? আপু তো পুরো ফেসবুকের সরি ফাইবারের সব গিগ ঘাইটা ফেলাইতেছে। আপনারা কি দেখতেছেন মিথিল আপু বসে বসে কত ভালো একটা কাজ করতেছে? Manage 3 social media accounts for 1 month with 1 post Facebook, Twitter, LinkedIn, Pinterest, Insta. Quite a manage korbe 3 social media. Acha ei guli tinta te dibe apo premium koto nise she $450 ek mashe. Ei rokom ekta kaaj pai lite hoy ar kichu lage. Shudhu tinta post korte hobe daily. আপু আমার একটা প্রশ্ন ছিল। জি ভাইয়া। আপু মানে আমি তো মাত্র এখন 19 বছরে পারা দিছি, এই জন্য আমার এখন আইডি কার্ড হয় নাই। আমাদেরকে একটা পিডিএফ দিছে এমন, ওইটাকে আবার আমি পিডিএফটাকে প্রিন্ট করছি। হ্যাঁ, এখন এটা দিয়ে কি ভেরিফাই করা যাবে? ফাইবারের ভেরিফিকেশন আপনার এখন আসছে না তো, এখন তো ফাইবার খুললি সাথে সাথে ভেরিফিকেশন আসবে, এরকম না। পেওনিয়ার টাকা ওঠানোর জন্য ইয়ে করবেন তখন আপনার ভেরিফিকেশনটা লাগবে, মানে আমার কার্ডটা যখন অ্যামাউন্ট জমা হবে তখন। এখন আপনি একসাথে পেওনিয়ারে কার্ড করলেন, অ্যাকাউন্ট করলেন, না কিছু করলেন করলেন না, কিন্তু আপনি এখানে $1,000 পর্যন্ত জমা রাখলেন, এর মধ্যে কি আপনার 1 বছর যাবে না? 1 বছরের মধ্যে কি আপনার কার্ড চলে আসবে না? তখন এই কার্ড দিয়ে ভেরিফাই করে দিবেন। এবং শুধু যে ন্যাশনাল আইডি কার্ড দিয়ে মানে এনআইডি দিয়ে ভেরিফাই করতে হয় ওরকম না, আপনি ভেরিফাই করতে গেলে আপনি পাসপোর্ট দিয়েও ভেরিফাই করতে পারবেন। আপনাদের যদি পাসপোর্ট থাকে আপনারা ভেরিফাই করতে পারবেন, আর আপনাদের পাসপোর্ট এখন মাস্ট লাগবে, কারণ হচ্ছে পাসপোর্ট ছাড়া আপনারা ডুয়েল কারেন্সির কার্ড করতে পারবেন না, এটা কি জানেন? সো পাসপোর্ট মাস্ট বি লাগবে। তাহলে আর আমি এনআইডি দিয়ে করবো কি? আমার যদি পাসপোর্টই লাগে আমি পাসপোর্ট দিয়ে ভেরিফাই করবো, আমি এনআইডি দিয়ে করবো কি? এখন সেটা 19-এর হোক আর সেটা 17-এর, কিন্তু আপু পাসপোর্টেও তো এনআইডি কার্ড লাগবে। আপু পাসপোর্ট এনআইডি কার্ড লাগবে, যারা হচ্ছে সাবালো, যারা না ভালো তাদের কিন্তু এনআইডি কার্ড আসবে না। আমি বার্থ সার্টিফিকেট দিতে হবে, তাদের বার্থ সার্টিফিকেট দিয়ে করতে হয়। হ্যাঁ ওটা দিয়ে অবশ্যই, এখন নতুন যে স্মার্ট পাসপোর্ট এসেছে ওটা হবে না, এই পাসপোর্ট। জি পাসপোর্টটা ভোটার আইডি কার্ড লাগবে, মানে এখন যে পাসপোর্ট এসে ওটাতে হবে না, মানে সাবালক বলতে মানে 18 এর নিচে হলে তখন হবে, 18 আপ হলে আর হবে না। আগে 18 প্লাস হলেও হতো কি ওই যে বার্থ সার্টিফিকেট? জি জি। ও আচ্ছা, মিথিলাপু হাসলেন কেন? নাবালক বলায় 18 এর নিচে এরা সবাই নাবালক না? আমি হাসি না। তাহলে কে হাসছে? মোতোশি আপু, সরি জানি না। আমি ওইগুলি একটু দেখে ফেলি, 5টা বাজতে বাজতে আমরা তো আসরের সময় ব্রেক নিব, নাকি এখনই ব্রেক নিবেন সবাই? আপু আমারটা দেখে ফেলবো যেহেতু স্ক্রিন শেয়ার আছে। হ্যাঁ দেখে ফেলেন আপু। এটা কি আপুর সোশ্যাল মিডিয়ার জন্য করা, আপনার গিগের জন্য করা? এটা আমি নরমালি জাস্ট করছিলাম হোমওয়ার্কের জন্য, বাট এখন কনফার্ম করি না। আপনি যদি বলেন যে ছবি ঠিক আছে
গিগের জন্য ওই জন্য জিজ্ঞেস করলাম কি গিগের জন্য আচ্ছা দেখি তাইলে আমি ছবিটা সোশ্যাল মিডিয়াতে আপু ইউটিউব হোয়াটসঅ্যাপ এর কোনো কাজ হোয়াটসঅ্যাপ হচ্ছে নিজেরটা নিজের ম্যানেজ করতে হোয়াটসঅ্যাপ কিন্তু কেউ ম্যানেজ করতে পারে না হ্যাঁ এটা বাদ দিয়ে দিন আরেকটা ব্যাপার হচ্ছে এইটার যেটা দেখাচ্ছেন এখানে একটু লিখে দিয়েন পাশে হচ্ছে মেয়েটাকে চেঞ্জ করে অন্য কোন আইকনগুলিকে আরেকটু বড় করে দিয়ে এটা খুব 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 নরমাল একটা জিনিস হয়ে গেছে খুব আই ক্যাচি মনে হচ্ছে না কারণ গিগের ছবিটা কিন্তু আপনারা জানেন যারা ফাইবারে কাজ করেন গিগের ছবি অনেক ইফেক্ট হয় আমি 5 মিনিটে কাজটা করছি ফরাদ ভাইয়ের সাথে কথা বলে আমি আসলে জানতাম না যে হোমওয়ার্ক দিছিলেন ম্যানেজার করতে গেলে একটা জিনিস এখন আমরা ফেসবুকের জন্য আলাদা গিগ খুলবো লিঙ্কডইনের জন্য আলাদা গিগ খুলবো তো লিঙ্কডইনের জন্য একটা ছবি করবো ফেসবুকের জন্য একটা ছবি করবো এবং প্রত্যেকটার জন্য আমরা ট্রাই করবো তিনটা ছবি করতে মানুষ এখন ইউটিউব কিভাবে খুলে জানেন তার বাচ্চা হাঁটবে খাবে ঘুমাবে বাথরুম করবে আগুন করবে পটি করবে ভিডিও দিবে এই ভিডিওর জন্য আপনি ইউটিউব চ্যানেল খুলে দিবেন এবং এটার জন্য বসে বসে বাচ্চা হাগু করবে এটার জন্য বসে বসে আপনি কিওয়ার্ড রিসার্চ করবেন বিশেষ করে যারা বাইরের দেশে থাকে ইদানিং বেশি চলছে এবং হচ্ছে ভিডিও কোয়ালিটি যদি তারা 4K দেয় খুব দ্রুত মনিটাইজেশন চলে আসে ইউটিউবে নতুন একটা জিনিস আসছে যে 4K ভিডিও কোয়ালিটি কি ভিডিও কোয়ালিটি মানে কোয়ালিটি যদি 4K দেয় দেখছেন কথা বলতে বলতে আমার কথা ভুলে যাই আমি 4K ভিডিও দিলে খুব দ্রুত মনিটাইজেশন চলে আসে আর নতুন করে আরেকটা জিনিস আপু আপনারা ফেসবুকে অ্যাড করবেন আপনাদের গিগে সেটা হচ্ছে চ্যানেল মনিটাইজ করে দেয়া এবং মনিটাইজেশনের পরের কাজগুলি করে দেয়া করে দিবেন আপনি এটার জন্য এক্সট্রা পেমেন্ট ঠিক আছে আপু আপনি যে পেজের কাজ নিছেন ওকে বলবেন শুনো আগে তো ইউটিউবে এরকম আর্ন হতো এখন কিন্তু ফেসবুকে এরকম আর্ন হয় তোমার চ্যানেল মনিটাইজেশনের ব্যাপার থাকে এইটা যদি তুমি আমাকে দিয়ে করো আমি করে দিতে পারবো এরকম সময় দিতে হবে তোমার আমি যেভাবে যেভাবে বলবো এভাবে দিবা মনিটাইজ করে দিবো এটার জন্য আমাকে এত টাকা দিতে হবে বুঝছেন আপু আমাদেরকে এক ভাই আমাদেরকে এখন আমি ব্রেন ওয়াশ করতেছি লিংকডইনের ক্ষেত্রে মানে এরা এদের তো এগুলার কোনো আইডিয়া নাই তো আমি তাদের ব্রেন ওয়াশ এখন লিংকডইনের ক্ষেত্রে আপনার গিগের আন্ডারে যাবে না আচ্ছা ট্যাগ কে কি দিছেন আপু ট্যাগ কয়টা দিছেন আপনারা বলেন তো এটা খুব ভালো কাজ করছেন ট্যাগ অনেক দিবেন একটা ছবিতে অনেক ট্যাগ দিবেন ইতিলাবু কয়েকটা নাম বলুন তো ওখান থেকে দেখা যাচ্ছে না সোশ্যাল মিডিয়া মার্কেটিং দিলাম ফেসবুক পেজ ক্রিয়েশন দিলাম আপু দিছিল গ্রুপে পুরো সব দিয়েছিলেন এটা কি ট্যাগ হইছিল তারপরে দিবেন না ওখান থেকে জাস্ট কপি পেস্ট মেরে দিবেন না পুরো টাইপ করে করে দিবেন আচ্ছা তাহলে ঠিক আছে এখানে আরেকটা জিনিস আমরা দেখবো আমরা যখন গিগের জন্য ছবি রেডি করবো না আপু প্রত্যেকটা গিগের নিচে আমরা 5টা ট্যাগ দিতে হয় না প্রতিটা গিগের নিচে কিন্তু 5টা ট্যাগ দিতে হয় ওই 5টা ট্যাগ আমরা এই ছবিতে দেব হ্যাঁ আপু ওটা এনে রাখছিলাম আমি কয়েকটা গিগ থেকে এনে আমি এখানে আগে বসাইছি ওই 5টা গিগের গিগের ওই 5টা ট্যাগ এখানে দেব এবং এখানে তখন টাইটেলে আমার কিন্তু এইটা যাবে না টাইটেলে যাবে আমার গিগ টাইটেল যেটা থাকবে সেটা যাবে টাইটেল যাবে ওটাতে এই যে ইনস্টাগ্রাম প্রমোশন ফেসবুক তারপরে কি কন্টেন্ট ক্রিয়েটর সোশ্যাল মিডিয়া ম্যানেজার সোশ্যাল মিডিয়া
আমি তো ওইটাই বললাম ট্যাগটা ইয়ে আসবে তো একটা ইস্টু আসবে হবে যে আপু এগুলো পেস্ট করে দিছে যে না আপু না টাইপ করছিলাম পেস্ট করি নাই এই দেখেন এখানে কেবল সবার পড়া যেটা কিওয়ার্ড রিসার্চ এরপর যেটা স্টু আছে এইরকম একটা এই যে এভাবে আমি যখন এভাবে আমি যখন টাইপ করছি দেন আমি নিজে কমাটা দিছিলাম এজন্য না কমা হ্যাঁ কমা দেয়া যাবে না কমা দেওয়া যাবে না স্টু আমি নিজে দিয়ে যাবে না হ্যাঁ কমা দেয়া যাবে না কমা দেয়া যাবে না ওইজন্যই তো দেখে বললাম যাবো এটা কি টাইপ করে নাই এগুলো টাইপ করবে না তাইলে এটা আপনাকে করতে হবে কমা দিছিলাম সবগুলাতে আবার কমা দিতে পারবেন না আপনি কমা দিতে পারবেন না আপুর নাম দিয়ে দিছে আপনার নাম যাবে আচ্ছা তাহলে আপু এটা আপলোড করলে ইনশাআল্লাহ আমরা গুগল সার্চ করলে আপু ছবিটা দেখতে পাবো যে পাম নতুন করে বললে তখন আচ্ছা এটা তো একটা ছবি আরেকটা কোনটা করছেন আপু তাহলে ট্যাগে ঝামেলা হইছে সেটা তো সেম হবে আই থিং স্ক্রিন ছবি কমা দিয়ে একটা হচ্ছে কে ঝগড়া করতেছে আমার মতো আমি তো বাসা এইভাবে ঝগড়া করি সব এরকম হয়েছে কারণ হচ্ছে যে কমা দিছিলাম মাঝখানে কমা দেয়া যাবে না আপু সেমিক্লোন আসবে ওইটা ছাড়া কোনো প্রোগ্রামিং কাজ করে না আপু কি এগুলো সাবজেক্ট কি তো সমস্যা নাই না আমিও করে দেব জি আপু জি আপু টাইটেলের সাবজেক্ট সেম দিলে তো সমস্যা নাই না টাইটেলের সাবজেক্ট সেম দিলে সমস্যা নাই কিন্তু টাইটেলের সাবজেক্টটা হচ্ছে কি আমরা গিগের জন্য যখন করব তখন আমরা দেখব অন্য রকম ভাবে আচ্ছা ঠিক আছে আপু তখন সাবজেক্ট কি হবে গিগের কারণ কেউ যখন সার্চ করবে শুধু ইউনিক লোগো ডিজাইন বা লোগো ডিজাইন ওরকম না দিয়ে লোগো ডিজাইন ওরকম মানে আমাদের আসলে ওইভাবে করতে হয় ওই জন্য বলেছি যে পোস্টটা কিসের উপরে ডিপেন্ড করছে মানে ছবিটা কিসের উপরে পোস্ট যাচ্ছে ওটার উপর ডিপেন্ড করে আমাদের সাবজেক্ট যাবে কালকে বললাম না যে ধরেন আমি টাইটেলটা যদি দিই পাকিস্তানি আগানো সাবজেক্ট দিব হচ্ছে পাকিস্তানি ড্রেস এটা পাকিস্তানি একটা ড্রেস না তো যে কেউ পাকিস্তানি ড্রেস লিখলেও আসবে ওই আমার ট্যাগ গুলি ইউজ করলেও আসবে বুঝতে পারছেন আপু মাত্র বাসায় মোবাইলে কথা বলতেছে কে আমি তো বাসায় ও আপনাদের জন্য আরেকটা মোবাইলে কথা আপনাদের ব্যাচই একসাথে দুই ভাই ক্লাস করে না আমার মর্নিং এর ব্যাচ একসাথে দুই বোন ক্লাস করতে আসছে আজকে থেকে এবং ওই দুজনের নাম হ্যাঁ নতুন আজকে অ্যাড হয়েছে ওই দুজনের নাম হচ্ছে ইশরাত নুসরাত ওরা দেখতে থাকে আর দুইজন ঝগড়া করতে থাকে হ্যাঁ আমাকে বলতে দিলা না তুমি আমাকে বলতে দিলা না তুমি ওদেরকে বললাম যে আমার বিকেলের বাচ্চা এরকম এক ভাই আছে ওরা দুই ভাই ক্লাস করে আমি ফার্স্ট শিখতে পারিনি
আমি আমি শান্ত সিস্টার থেকে কথা চাই ফার্স্টে বুঝতে পারিনি আমি কনফিউজ ছিলাম আসলে কি সুমন ভাই বিজয় ভাই কি না আমাদের গুলা শান্ত আমাদের সবাই শান্ত আপনাদের আজান দিয়ে ফেলেছে আপনারা একটা ব্রেক নিয়ে আসেন 15 মিনিট 20 মিনিট আপু কয় মিনিট হবে 25 মিনিট না 20 মিনিট তো এখন তো 15 বাজে 15:05 বাজে 5:05 20 মিনিট দিলে হবে না 25 মিনিট দিতে হবে 25 মিনিট দিলে ভালো হয় কে দিয়ে একদম নামাজ করলাম 5:05 5:10 ওকে একদম সবে 5:15 তে চলে আসব আমরা একেবারে 30 মিনিট ব্রেক দিয়ে আরাফাত ভাই ওয়েলকাম আপু এটা তো আরাফাত ভাই এর কাজ আরাফাত ভাই কোথায় গেছে আজকে জাওয়াদ ভাই ভাইয়া 30 মিনিট 30 মিনিট নে আগে তো কপি পেস্ট করে দিছে আমরা 5:15 তে ব্যাক করব ঠিক আছে ঠিক আছে আমিও যাই আমি একটু চা খেয়ে নামাজটা পড়ে আসি জি সঞ্জিদ আপু বলেন আমার মনে আছে যে আপনি দেখতে চেয়েছেন আমি করে দেবো।